হৃদয়ে এনেছি ভেজা লাবিবা ওয়াহিদ, গল্পের তৃতীয় অংশ আকবর সাহেব তরির বানানো চা খেয়ে মিষ্টি হাসি দিল হাতে ট্রে ধরে অধরে অধর চেপে বাবার দিকে উৎসুক নজরে চেয়ে আছে চাপা অস্থিরতা তাকে চেপে ধরেছে আকবর সাহেব বললেন আগের থেকে চাটা উন্নত হয়েছে সত্যি ভালো হয়েছে মা এশারের পরপর আরেক কাপ বানিয়ে খাওয়াবে কিন্তু তরির অধর প্রসারিত হল আকবর সাহেবের মুখে প্রশংসা শুনতে পেরে মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল অবশ্যই বাবা তরী খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরে গেল রান্নাঘরের একটি চেয়ারে বসে কামরুন নাহারও তরির বানানো চা পান করছে সে আগেই প্রশংসা করে ফেলেছে তরি মুচকি হেসে বলল এশারের পরপর আরেক কাপ খেও আম্মা না না একবারই যথেষ্ট নয়তো দেখা যাবে রাতে ঘুমানো মুশকিল হয়ে পড়বে তুমি যাও গিয়ে পড়তে বসো রান্নাঘর আমি সামলাচ্ছি তরি মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল সাবিয়া পড়া টেবিলেই অমনোযোগী হয়ে বসে আছে তোরি সাবিয়ার দিকে চেয়ে টেবিল থেকে তার নির্ধারিত বই নিল অতঃপর বলল কিসের এত চিন্তা করছিস পড়তে বসে সাবিয়া চমকে উঠে বোনের কথা শুনে আমতা আমতা করে বলল কিছু না তো কিন্তু তোর অভিব্যক্তি আমাকে অন্য কিছু বলছে সত্যি করে বল সাবিয়া আমার থেকে কি লুকাচ্ছিস সাবিয়া ঘাবরে গেল প্রথমে বলতে চাইল না কিন্তু তরির চোখ রাঙানো দেখে বলতে বাধ্য হয় বলল আব্বার সাথে আজ একজন লোক দেখা করেছে আমার সামনেই খুব সম্ভবত উনি রফিক চাচা আব্বার কোনো এক বন্ধু উনি আব্বাকে জিজ্ঞেস করে বলে বড় মেয়েকে বিয়ে কবে দিবেন বয়স পেরিয়ে যেতে দিচ্ছেন কেন এটা তো অনুচিত আব্বা তখন তাকে হেসে জানিয়েছিল মাবুদ যখন হুকুম করবেন তখনই বিয়ে দিবে তবে তার আগে সুপাত্র তো পেতে হবে সাবিয়া থামে তরি ভ্রুকুচকে চেয়ে আছে সাবিয়ার পানে এই ব্যাপারটা তো পড়া টেবিলে বসে চিন্তা করার কথা নয় তরি লহুকণ্ঠে বলল কত মানুষ তো কত কথাই আব্বাকে বলে তুই এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছিস কেন এই লোক মোটেও সুবিধার নয় আপু না জানি কবে কি বলে আমাদের আব্বার কান ভারী করে ফেলে আমার খুব ভয় হয় আপু আমি চাই না তোমার বিয়ে হোক তরি ফিক করে হেসে দেয় কিছুদিন পর এসএসসি পরীক্ষা অথচ এই মেয়ে তোরির বিয়ে নিয়ে পড়ে আছে তাও তোরি সাবিয়ার মাথায় হাত বুলিয়ে বলে আব্বা আগেই বলেছে আমার পড়াশোনা শেষে বিয়ের চিন্তা করবে তুই এত উতলা হোস না তোকে ছেড়ে আপাতত কোথাও যাচ্ছি না পাগলি বোন আমার সিদাত চোখমুখ কুচকে তার মায়ের দিকে চেয়ে আছে সিদাতের মায়ের চোখ যেন হাসছে এটাই সিদাত সহ্য করতে পারছে না তার মনে হচ্ছে মা তাকে ব্যঙ্গ করছে উপহাস করছে সিদাত অভিমানী গলায় বলল এটা একদম ঠিক হচ্ছে না মা তুমি আর অনয় মিলে আমার দুর্দিনে শুধু হেসেই যাচ্ছ আমি কি জেনে বুঝে পড়েছি নাকি মনটা হঠাৎ খাঁচা খুলে পালালো সেই মন পালিয়ে অন্য কোথাও না গিয়ে তরির কাছেই কেন গেল জয়া পলক ফেললো অর্থাৎ এটাই হওয়ার ছিল তার চোখ মুখ অন্য দিনের তুলনায় চিকচিক করছে বেশি এদিকে সিদাতের অস্থির লাগছে মায়ের মজা নেওয়া একদম সহ্য হচ্ছে না তার সিদাত উঠে দাঁড়িয়ে কিছুটা জেদ করে বলল আমি আমার মন ঠিকই ফিরিয়ে আনবো মা দেখে নিও এখন আমি অফিস যাচ্ছি বলেই সিদাত হনহনিয়ে বেরিয়ে গেল জয়া তখনও ছাদের দিকে শূন্য নজরে আছে তার চোখ মুখ জুড়ে তৃপ্তি ছোট ছেলেটাকে যেন উপরওয়ালা দারুণ কাউকে মিলিয়ে দিলেন সিদাতের জন্যে চিন্তা কিছুটা কমে এলো তার ভালো লাগছে শান্তি লাগছে তার দিয়া আজ ক্লাসে যেতে ইচ্ছুক এজন্যে একমনে টেবিলে বিচরণ করা তার বই সমূহের দিকে চেয়ে আছে সে সাইফ ফাইনার সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছে আর চোখে স্ত্রীকেও খেয়াল করছে এখন জরুরি এক মিটিং আছে তার সে তাড়াহুড়ো না করে বরঞ্চ ধীরে সুস্থে রেডি হচ্ছে সাইফ পারফিউম দিতে দিতে বলল কি ব্যাপার দিয়া এভাবে বসে আছো যে দিয়া ফোস করে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি আবার ক্লাসে যাওয়া শুরু করতে চাইছি তো যাবে সমস্যা নেই তো আজকে গেলে রেডি হয়ে নাও দিয়া খুব খুশি হল সাইফের কথা শুনে দিয়া একটি চওড়া হাসি দিয়ে বলল আচ্ছা সাইফ দিয়াকে থামিয়ে দিয়ে বলে এখন থেকে বাইরে গেলে তুমি বোরকা পরার অভ্যাস করবে দিয়া আলমারিতে কয়েকটা আনিয়ে রেখেছি যেটা ইচ্ছে পড়তে পারো আমার কথা মানতে কি কোনো অসুবিধা হবে সাইফ ঘুরে তাকালো দিয়ার উত্তরের অপেক্ষায় দিয়া কিছু না বলে আলমারি খুলে একটি বোরকা হাতে নিল সাইফ দিয়ার নীরব সম্মতি বুঝতে পেরে মুচকি হাসল বিছানায় গা এলে বসে সাইফ বলল রেডি হও আমি অপেক্ষা করছি আজ সাপ্তাহিক ছুটির দিন আকাশ জুড়ে কুঞ্জ কুঞ্জ মেঘ ভাসমান অন্যান্য দিনের চাইতে আজ গরমের উত্তাপ কিছুটা কম মেঘের ফাঁকে সূর্য উকি দিয়ে তার সোনালি নরম রোদ ছড়াচ্ছে আজ যেন বৃষ্টি নামবে ভাব এই এত সুন্দর একটি দিনে তরির মামা রাজীব এসে হাজির হন হাতে তার বিয়ের কার্ড অধর জুড়ে চওড়া হাসি আকবর সাহেব পত্রিকা ছেড়ে রাজীবের সাথে কথাবার্তা বলছেন কামরুন নাহার ব্যস্ত হাতে রান্না করছে ভাইয়ের জন্যে অনেক জোরাজুরির পর ভাইকে অন্তত দুপুরে খাওয়ার জন্যে রাজি করিয়েছে তরি টুকটাক সাহায্য করছে মাকে মামার সাথে একটু আগেই তরি দেখা করে কথা বলে এসেছে দুপুরে সবাই একসাথে খেতে বসল মামা খেতে খেতে জানালো মৌসুমির বিয়ে ঠিক হয়েছে ছেলে ঢাকাতেই থাকে ভালো চাকরি বাকরি আছে ঢাকার নারায়ণগঞ্জ এবং ওয়াড়িতে নাকি একটি করে বাড়ি আছে পরিবারও ভালো ভদ্র এক কাছের জনের মাধ্যমেই এই পাত্রের সন্ধান পায় সে আকবর সাহেব সব শুনে খুশি হলেন এ নিয়ে আরও কিছুক্ষণ আলোচনা চলল সাবিয়া তো ভেতরে ভেতরে খুব খুশি মৌসুমীর বিয়ে হবে এর মানে হচ্ছে শহুরে পরিবেশ ছেড়ে সুদূর জামালপুরের গ্রামাঞ্চলে যাবে শান্তির নিশ্বাস ফেলবে তার ওপর তো বিয়ে বাড়ির মজাই আলাদা নিজে আনন্দ করতে না পারলেও অন্যদের আনন্দ দেখে তো অন্তত শান্তি পাবে তাই না যা হয়েছে ভালোই হল রাজীব সকলকে অত্যন্ত অনুরোধ করে বলল যাতে সোমবারের মধ্যেই তারা চলে আসে জামালপুর এতে রাজীব সহ তাদের সবার খুব ভালো লাগবে একসাথে বিয়ের আয়োজন করবে সবাই আকবর সাহেব হাসিমুখে বলেছে সে চেষ্টা করবে স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে বলল আপনার পরিচিত আমি বললাম আপনি ব্যস্ত কিন্তু সেও নাছরবান্দা কিছুতেই সেখান থেকে সরবে না ঠিকই ঘণ্টাখানেক গেটের সামনেই দাঁড়িয়ে আছে তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম সাইদ সাহেব নীরবে সব শুনে বলল নাম তো জিজ্ঞেস করেছ নিশ্চয়। দারোয়াম জিভে কামড় দিয়ে বলল সরি স্যার এত কিছু বললাম অথচ নামটাই বলিনি লোকটির নাম রাজীব বলল জামালপুর থেকে এসেছে হাতে বিয়ের কার্ডও আছে বোধ হয় অদ্ভুতভাবে সাইদ সাহেব যেন তাকে চিনতে পারল বলল তাকে ভেতরে আসতে দাও এবং বাগানে বসতে বলো দারোয়ান থতমতো খেয়ে বলল জি আচ্ছা স্যার দারোয়ান বুঝতেই পারছে না সুদূর জামালপুরের লোকের সাথে সাইদ সাহেবের কি সম্পর্ক তাকে তো কোনোক্রমেই সাইদ সাঈদ সাহেবের নিকটার্থীও লাগছে না তাহলে দারোয়ান ব্যাপারটাকে বেশি না ঘেটে গেটের দিকে পা বাড়াল চলন্ত ট্রেনে সিদাত তার সামনের সিটে তরিকে দেখে হতভম্ব হয়ে গিয়েছে তরিও একইভাবে অবাদ যদিও সিদাত সর্বপ্রথম খেয়াল করেনি তবে তরি প্রথমে এসেই দেখেছে সিদাত যদি জানত এমন অনাকাঙ্ক্ষিত ভাবে তরির সাথে দেখা হয়ে যাবে তবে সে কখনোই জামালপুরে ট্রেন ধরত না বাসে করেই যেত কিন্তু ট্রেন জার্নিতে একটু আয়েস করা যায় ব্যক্তিগতভাবে সিদাত নিজেও ট্রেন ভ্রমণ পছন্দ করে এজন্যই ট্রেনে আসা নানান লোকের সাথে ট্রেনে করে কোথাও যেতে দারুণ মজা সিদাত বাবার এক ঘনিষ্ঠ জনের মেয়ের বিয়েতে যাচ্ছে ভদ্রলোক এতই অনুরোধ করল সাইদ সাহেবকে যে না করতে পারেনি তবে সাইদ সাহেবও এই মুহূর্তে ভীষণ ব্যস্ত এজন্য সিদাত সিদ্ধান্ত নেয় সে একা যাবে জামালপুর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ দুটো এক অনেক দিন ধরে কোথাও ট্যুর দেওয়া হয় না এবং দুই তরিকে ভুলার প্রচেষ্টায় নয়তো আজকাল সে অমনোযোগী অস্থির হয়ে আছে বারবার ইচ্ছে করে তরির কাছে ছুটে আসতে এজন্য নিজেকে এর মাঝ থেকে ছুটিয়ে আনতে চাচ্ছিল কিন্তু উপরওয়ালার পরিকল্পনা যেন সিদাতের উপকূলে ছিল ঘুরে ফিরে সেই তরির সামনেই তাকে পড়তে হল পৃথিবী গোল তা জানা ছিল তাই বলে এতটাই গোল যে একজনের সামনে না চাইতেও বারবার এসে পড়ছে তোরি শক্ত হয়ে বসে আর চোখে সিদাতকে পরখ করছে সিদাতের পাশেই আকবর সাহেব বসেছে আর তরি সাবিয়া এবং তার মা একসাথে বসেছে আকবর সাহেব চেয়েছিল কেবিন টিকিট নিবে কিন্তু দুর্ভাগ্যবশত দেরি করে আশায় কেবিন টিকেট শেষ হয়ে যায় যার দরুন এভাবেই তাদের যেতে হচ্ছে সাবিয়া সিদাদকে দেখে ভয় পেয়ে বসে আছে তার ছোট মস্তিষ্কের ধারণা তাদের পিছু নিচ্ছে গল্পতে নায়করা নায়িকাদের পিছে পিছে কত জায়গায় যায় সাবিয়া তরীকেই নায়িকা ধরে বসে রইল অর্থাৎ তরির পিছু নিচ্ছে সে কখনোই এই ধরনের গল্প শুনেনি কিন্তু তার মাদ্রাসায় একজন সহপাঠী ছিল প্রচুর প্রেম কাহিনী বলত সাবিয়া লজ্জায় অস্বস্তিতে অন্য পাশে গিয়ে বসে থাকত কিন্তু তাও সেই মেয়েটার কথাবার্তা তার কানে আসত সেই থেকেই সাবিয়া এসব ব্যাপারে ধারণা করতে পারে অবশ্য সাবিয়ার মতো তরির এত মাথা ব্যথা নেই সিদাতকে নিয়ে তবে এটা পুরোপুরি সত্যও নয় সিদাত আগে যেসব কাণ্ড করেছে তাতে এসব ভাবনা মাথায় আসা স্বাভাবিক এজন্য সে আর চোখে বারংবার সিদাতকে পরখ করে নিল তবে তার অভিব্যক্তি দেখে তরির ধারণা ভুল প্রমাণ হচ্ছে যেন সিদাত নজর লুকানোর চেষ্টা করছে বাইরের দিকে তাকাচ্ছে বারবার তরী বাইরে চাইলো অন্ধকার ছাড়া কিছুই দেখার নেই তাহলে এভাবে শক্ত চোখে কি এমন দেখছে সিদাত সিদাত এবং তরি উভয় জানালার ধারে বসেছে তবে তরি নিশ্চিত হল সিদাত নজর লুকাচ্ছে কিন্তু কেন সিদাতকে যতদূর চিনেছে সে মোটেও নজর লুকানোর মানুষ নয় উল্টো ড্যাবড্যাব করে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার মানুষ সে বেশি কথা বলার পুরানো অভ্যাস তো আছেই কিন্তু সিদাতের চরিত্র আজ বোধহয় খুব কম সময়ই বদলে গিয়েছে সিদাতের ভাবতেই অবাক লাগছে আকবর সাহেব তার পাশে বসে আছে তাকে দেখে অনয়ের কথাগুলো কানে মাইকের মতো এক নাগারে বেজে চলেছে এজন্যে না চাইতেও সিদাত তার কানের ব্লুটুথ খুলে হাতে রেখেছে মোবাইলটাও হাতে কেন যেন গান শুনতে ইচ্ছে করছে না তার সিদাত ব্লুটুথ কান থেকে সরাতেই পাশ থেকে গুনগুন শুনতে পারছে আকবর সাহেব বীরবীর করে জিকির করছে সিদাতের দিকে তাকানোর প্রয়োজনবোধ করছে না সে একবার চোখ বুঝছে তো আবার সতর্ক দৃষ্টিতে তার পরিবারের দিকে নজর বুলাচ্ছে। সিদাতের গুনগুন জিকির ভালোই লাগলো তবে তার নিজের অজান্তেই কেমন ভয় অনুভব করল সে কি করে এই ভদ্রলোককে পটাবে পটানোর মতো কোনো গুণ কি তার মধ্যে আছে পরমুহেই সিদাতের বিরক্তিতে কপালে ভাজ পড়ল সে বোধ হয় বেশি বেশি ভাবছে নিজ মনে নিজেকে বকে আবারও বাইরে তাকাল সে তরিকে দেখতে ইচ্ছে করলো তার নিজের অজান্তেই আর চোখে তরির দিকে চাইল কয়েক সেকেন্ডেই আবার নজর সরিয়ে বাইরে স্থির করল সাবিয়া তরিকে খোঁচালো তরি চমকে সাবিয়ার দিকে চাইতেন সাবিয়া খুব চাপা স্বরে বলল সিদাত ভাইয়া কি আমাদের পিছু নিচ্ছে আপু তরি হকচকানো ভঙ্গিতে বলল আমার পিছু কেন নিবে মাথা গেছে এত ভাবিস না তরির কথা শুনে সাবিয়া তার ভাবনা ছেড়ে দিতে পারল না ভাবনা যেন ধই ধই করে বাড়ল তবে এ প্রসঙ্গে তরিকে কিছু বলল না জানি সে আবার বকা খেতে পারে রাত দুইটায় জামালপুরের এক স্টেশনে ট্রেন এসে থামল একে একে ওরা নামল স্টেশনে ছিল তরির খালাতো ভাই মিরাজ মিরাজকে ওরা দেখেই এগিয়ে গেল মিরাজ আকবর সাহেবকে দেখতেই সালাম দিল আকবর সাহেব মুচকি হেসে সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করে মিরাজ হেসে বলে আঙ্কেল আরেকটু অপেক্ষা করুন আরেকজন মেহমান আছে তাকে সঙ্গে নিয়েই ফিরব বলেই মিরাজ সিদাতকে কল দিল মেহমানের কথা শুনেই তরির চট করে মাথায় এলো সিদাতের কথা আপাতত তার মামার মেহমান হিসেবে সিদাত ছাড়া কাউকেই মাথায় আসছে না তরির ভেতরটা নিজের অজান্তেই কেঁপে উঠলো তরির ধারণা আসলেই সত্য প্রমাণিত হল সিদাতই আরেকজন মেহমান এরপর আর কি করার সিদাতের সঙ্গেই ওরা স্টেশন থেকে বের হল মিরাজ একটি অটো নিয়ে এসেছিল ভেতরে তরীরা এবং সামনে চালকের সঙ্গে সিদাত এবং মিরাজ বসল সিদাতের কাঁধের ব্যাগটা এক প্রকার বাধ্য হয়েই আকবর সাহেবের কাছে দিয়েছে কারণ ব্যাগ নিয়ে সামনে বসা একটু কষ্টসাধ্য মিরাজের মুখে শুনেছে সামনে নাকি একটু ভাঙা রাস্তাও রয়েছে এজন্য আকবর সাহেব নিজেই বলেছে সিদাত চাইলে তার ব্যাগ আকবর সাহেবের কাছে দিতে পারে চলার পথে আকবর সাহেব নিজেই সিদাতের সঙ্গে পরিচিত হয়েছে জেনেছে সিদাত রেডিও অফিসে আর যে হিসেবে আছে এর মাঝে মিরাজের থেকে শুনেছে সংসদ সদস্য সাইদ সাহেবের ছোট ছেলে সিদাত আকবর সাহেব সে কথা শুনে সৌজন্যমূলক হাসি দিয়েছিলেন সিদাত তখন নীরব ছিল বেশি একটা কথা বলছে না সিদাত মনে হচ্ছে মুখ খুললেই এমন কিছু বলে বসবে যা আকবর সাহেব অপছন্দ করবেন এজন্যে খুব মেপে মেপে কথা খরচ করছে সে তরী পুরোপথেই নীরব শ্রোতা ছিল অটোতে উঠেই সাবিয়া তরির মাথা রেখে ঘুমিয়ে পড়েছে এজন্যে এসব কিছুই সাবিয়া শুনেনি কামরুন নাহারও ঘুমে কিছুটা ঢুলছে নিস্তব্ধ শীতল পরিবেশ দমকা ঠান্ডা হাওয়া সকলের যাচ্ছে এই ঠান্ডা পরিবেশে ঘুম আসাটা স্বাভাবিক তরির মামা বাড়ি কিছুটা গ্রামাঞ্চলেই পড়েছে তবে তাদের গ্রামের পরিবেশ উন্নত শুধু মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা দেয় এই যা প্রায় চল্লিশ মিনিট পর তারা বাড়ির সামনে এসে পৌঁছাল রাজীব সাহেব আগে থেকেই ওদের অপেক্ষা করছে তার স্ত্রী ঘুম ঘুম চোখে অপেক্ষা করছিল সকলে ভেতরে আসতেই বাড়ির কাজের মেয়েটা তড়িঘড়ি করে শরবত নিয়ে আসলো সাবিয়া বা তরির কারোই এই রাতে শরবত খেতে ইচ্ছে করছিল না কিন্তু মুখের উপর না করা যাবে না এজন্যে এক প্রকার বাধ্য হয়েই সোফার রুমে গিয়ে বসল ওদের সোফার রুমে গিয়ে বসতে দেখে সিদাতের মনে হলো তারও খাওয়া উচিত তবে সে সোফার রুমে প্রবেশ না করে কাজের মেয়েটার থেকে এক গ্লাস শরবত নিয়ে আশেপাশেরই এক প্লাস্টিকের চেয়ারে বসে খেয়ে নিল পুরোটা খাওয়া শেষে স্বস্তির নিশ্বাস ফেলে রাজীব সাহেবকে খুঁজল রাজীব সাহেব আসতেই মুচকি হাসল বলল জানতাম সাইদ ভাই আমাকে নিরাশ করবে না পথে আসতে কোনো সমস্যা হয়নি তো সিদাদ ক্লান্তি মাখা হাসি দিল সে তো ভাবতেই পারেনি রাজীব সাহেব আপন মামা হবে তবে সিদাত তার বিস্ময় ভাব চেপে বলল না কোনো সমস্যা হয়নি আমি কোন রুমে থাকবো তা একটু দেখিয়ে দিবেন আঙ্কেল বড্ড ক্লান্ত আমি রাজীব সাহেব যেখানে থাকছে এই বাড়িটা মোটামুটি বেশ বড়সড় দোতলা বাড়ি যেহেতু তারা যৌথ পরিবার সেহেতু এই বাড়িটাই তারা আরামেই থাকছে নিজস্ব কোনো রুম নিয়ে বেশি মাথা ব্যাথা করা লাগে না রাজীব সিদাতের কথা শুনে নিজ দায়িত্বে সিদাতকে নিয়ে তার রুম দেখিয়ে দিল সিদাত মুচকি হেসে ধন্যবাদ জানাতেই রাজীব সাহেব চলে যায় কিছুক্ষণ সিদাত সিলিংয়ের নিচে বিছানায় বসে রইল মনে হচ্ছে ঘামে জর্জরিত তার শার্ট মিনিট পাঁচেক বসে থেকে শার্ট বদলানোর সিদ্ধান্ত নেয় এই রুমে লাগোয়া কোনো বাথরুম নেই কোন দিকে বাথরুম সিদাত্তাও তাও জানে না এজন্য রুমেই চারিপাশে নজর বুলাতে বুলাতে শার্টের বোতাম খুলতে লাগল ঘুমে ঢুলু সাবিয়াকে নিয়ে তরি ভুলবশত সিদাতের রুমে ঢুকে পড়ে সেই মুহূর্তে তরিরও ঘুমে কোনো খেয়াল ছিল না সিদাতের ঘরের লাইট ঝালানো দেখে তরি ভেবেছিল এটা মৌসুমের রুম এজন্যে সে কোনো দিক না তাকিয়েই ঢুকে পড়েছিল কিন্তু ভেতরে সিদাতকে অর্ধেক ষাট খোলা অবস্থায় দেখে তরির চোখে কোটর থেকে উপচে বেরিয়ে আসার উপক্রম চাপা স্বরে আল্লাহ বলে দ্রুত পিছে ফিরে গেল সাবিয়াকে নিয়ে সাবিয়া ঘুমের ঘরে থাকায় সিদাতকে এই অবস্থায় দেখতে পায়নি ঘটনার দ্রুততার ফলে সিদাত নিজেও অনেকটা অপ্রস্তুত হয়ে যায় তরি তৎক্ষণাৎ রুম ত্যাগ করে রুম থেকে বেরিয়ে আসতেই মিরাজের মুখোমুখি হল মিরাজ তরির অস্থির চোখ জোড়া দেখে ভ্রু কুচকাল বলল কিছু হয়েছে মৌসুমি আপুর রুম কি বদলেছে না তো তোদের রুম তো এদিকে তোরা ওদিকে কি মৌসুমীর ঘরে গিয়েছিলি তোরি পিছে ফিরে তাকালো। যে রুমে ভুলবশত ঢুকে পড়েছিল ওই রুম আপাতত বন্ধ সেই রুমের সাথে আরো দুইটা দরজা অন্ধকারে ঠাউর হল না কোনটা মৌসুমির রুম তোরি চাপা স্বরে বলল থু কালকেই দেখা করিস এটা তোদের ঘর আজকের জন্য মামা আলাদা ঘর দিয়েছে তোদের জন্য আর আমি থাকব আর্যের সাথে বলেই মিরাজ চাপা হাসি দিল সে খুব উল্লাসে আছে সিদাতকে দেখে পরের দিন খুব ভোরে প্রচণ্ড কোলাহলে সিদাতের ঘুম ভেঙে যায় শান্তির ঘুম নষ্ট হওয়ায় সিদাতের কপালে কত শত ভাজ দেখা গেল ঘুম চোখে নিয়েই সে উঠে বসল পাশে মিরাজ কানে বালিশ চেপে ঘুমোচ্ছে সিদাত আজানের ধনী খুব কাছ থেকে শুনতে পেল যেন কাছাকাছি মসজিদ সিদাত আরমোরা ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দরজায় করাঘাত শুনতে পেল হাত দিয়ে কোনো রকমে এলোমেলো চুল ঠিক করে সদাত গিয়ে দরজা খুলল দরজা খুলতেই একজন শ্যামবর্ণ বেশ স্বাস্থ্যবান এক মধ্যবয়সী লোককে দেখতে পেল লোকটার মুখ জুড়ে অল্প অল্প দাড়ি এবং গাম্ভীর্য ভাব লোকটি এক পলক সিদাতকে দেখে তার পাশ কাটিয়ে ভেতরে চলে গেল সিদাত এতক্ষণে লক্ষ্য করল লোকটির হাতে চিকন লাঠি মিরাজের কাছাকাছি গিয়ে তার গায়ে এটা দিয়ে চট করে মেরে দিল মিরাজ উপুর হয়ে শুছিল এজন্য বাড়িটা জায়গা মতো গিয়ে লেগেছে মিরাজ আর্তনাদ করে ধরফরিয়ে উঠে বসল বসলও না ঠিক বসার জায়গাতে গিয়েই লাঠির বাড়ি লেগেছে তরির খালু কপট রেগে বলল বিয়াদব ছেলে আজান দিচ্ছে আর তুই এভাবে মরার মতো ঘুমোচ্ছিস কতবার বলেছি নামাজের সময় এভাবে পড়ে পড়ে ঘুমাবি না ওঠ এক্ষুনি আমার সাথে মসজিদে যাবি মিরাজ সিদাতের সামনে ভীষণ লজ্জায় জর্জরিত হল মুখ ভার করে গলা দিয়ে উফফ আহ করতে করতে বলল সেটা তো সুন্দর করে বলে ওঠালেই চলত তাই বলে তুমি আমাকে লাঠি দিয়ে মারবে বাবা তাও আরেকজনের সামনে এত বড় হয়ে গেলাম অথচ প্রাপ্ত সম্মানটুকু পেলাম না তরির খালু আবার লাঠি উঠাতেই মিরাজ সিদাতের থেকে মুখ লুকিয়ে পালালো সিদাতের পাশ কাটিয়ে মধ্যবয়সী লোকটি যাওয়ার সময় বলল তোমাকে আমি সেভাবে চিনি না তবে উঠে যেহেতু গিয়েছ মসজিদে এসে নামাজটা পড়ে যাও বলেই থমথমে মুখে বেরিয়ে গেল ভদ্রলোকের কথায় সিদাত আপত্তি করল না গায়ের টি শার্ট চেঞ্জ করে বাইরে এসে ফ্রেশ হয়ে অজু করে নিল অতঃপর সে দোতলা থেকে নেমে বেরিয়ে গেল বেরিয়ে আসতেই দেখল তার থেকে কিছুটা দূরে আকবর সাহেব মসজিদের দিকে যাচ্ছে সিদাত তার পিছু পিছু গেল কারণ সে মসজিদের পথ চিনে না ফজরের নামাজ পড়ে আকবর সাহেব বেরিয়ে এসে জুতা পরার মুহূর্তে সিদাতকে দেখতে পায় সঙ্গে দেখতে পায় তরির খালু এবং মিরাজকেও তাদের সকলকে দেখে আকবর সাহেব ভীষণ খুশি হলেন সিদাত আকবর সাহেবকে দেখে ইতস্তুত হয়ে পড়ল আকবর সাহেব তরির খালুকে নিয়ে আগে আগে হাঁটতে শুরু করে সিদাত এবং মিরাজ পাশাপাশি হাঁটছে মিরাজ অন্য দিকে মুখ ঘুরিয়ে বলল তখন যা দেখেছো সব ভুলে যাও সিদাদ বুঝল মিরাজ কি বোঝাতে চেষ্টা করছে সিদাত চাপক হাসল বলল আশপাশটা ঘুরে দেখাও তারপর ভুলে যাব অগত্যা মিরাজ সিদাতকে নিয়ে বাড়ি না ফিরে আশপাশটা ঘুরাতে লাগল কিন্তু বেশিক্ষণ ঘুরাতে পারল না এর মাঝেই রাজীবের কল আসে এখনই মিরাজকে ফিরতে হবে মিরাজের সাথে সিদাত ফিরে এল নাস্তার পরপর তরি সাবিয়া মৌসুমি সহ সব বোনেরা একসাথে ছাদে বসেছে ছাদে ডেকোরেশনের কাজ চলছে তরী এবং সাবিয়া মুখে মাস্ক পরে মাথায় ঘোমটা টেনে বসে আছে এ নিয়ে কয়েকজন কাজিন হাসি ঠাট্টা করছে একজন তো বেফাস বলেই ফেলল তরি এবং সাবিয়ার করোনা হইছে সবাই ওদের থেকে দূরে দূরে থাকো এতে সবাই যেন হাসিতে ফেটে পড়ল শুধু হাসল না মৌসুমি সহ আরো দুই বোন সাবিয়া তরির হাত শক্ত করে চেপে বসে রইল আরেকজন বলল আরে না না আমাদের এই দুই বোন অনেক সুন্দরিত এজন্যে মুখ দেখাতে লজ্জা পায় তরি তীক্ষ্ণ নজরে ছাদের ওপাশে কাজ করা লোকগুলোর দিকে তাকালো। ওরা কাজের ফাঁকে এদিকে তাকাচ্ছে তরি হেসে বলল লজ্জা কেন পাব বল তো আপা আমরা নিজেকে মূল্যবান মনে করি দেখেই নিজেদের পর্দার আড়ালে রাখি এর বেশি কিছু বলল না তরি এর বেশি বলা তার মানা তরির একথায় সেই বোনের কেমন গা জলে উঠল কিন্তু কিছু বলল না তাদের মধ্যে আগে থেকেই নীরব যুদ্ধ চলছে তবে তার ঠাট্টা নামক খোটার পরিবর্তে তরিও কিছু বলবে সেটা আশা করেনি তরির মামা বাড়ি সহ বেশ আত্মীয় স্বজন তাদের পরিবারের মতো না তাদের তরি বা তার পরিবার কিছু বলে না আকবর সাহেব আগেই বলে দিয়েছে ওরা যা ইচ্ছা করুক সেই ব্যাপারে ওরা স্বাধীন তাদের ব্যাপারে নাক গলিয়ে কিছু বলতে গেলে নিজের নাক কাটা যাবে এজন্যে যে যেমনই হোক খুব নম্রতার সাথে মিশতে বলেছে শুধু তোমাকে নিজের জায়গায় ঠিক থাকলেই চলবে তরি এবং সাবিয়া তার বাবার কথা রাখতেই তাদের সাথে নম্রতার সাথে মিশছে তবে মৌসুমি জানে তার ফুপি ফুপা বনগুলো কেমন এজন্যে মৌসুমি ওই বনকে ধমক দিয়ে থামিয়ে দেয় যেহেতু বনেদের মধ্যে মৌসুমি সবার বড় সেহেতু মৌসুমীর কথায় তরিকে আর কিছু বলল না মৌসুমীর হবু বরকে নিয়ে নানান আলাপ করতে ব্যস্ত হয়ে পড়ল এর মাঝেই ওদের মধ্যে একজন বলে ওঠে চা খেতে ইচ্ছে করছে তরি যা তো চা করে আনো আমাদের জন্যে তোর হাতের চা খেতে ইচ্ছে করছে তোরি সম্মতি জানিয়ে সাবিয়াকে সাথে নিয়ে নিচে নামলো নিচে আসতেই মৌসুমির খালাকে দেখতে পায় সে সেই মহিলা পান চিবুতে চিবুতে সাবিয়া এবং তরিকে দেখছে ঠেস মেরে বলল ঘরের মধ্যে এমন মুখ ঢেকে চলাফেরা করতেছ কেন কোনো সমস্যা হইছে তরী নেতিবাচক মাথা নাড়িয়ে বলল না কোনো সমস্যা নেই মহিলা এবার তরির মাথা থেকে পাওভি দেখল মুখ কিছুটা কুচকে ফেলল সে বিয়ে বাড়িতে মেয়েরা এরকম বেশভূষায় থাকে নাকি সুন্দর সাজগোজ শাড়ি জামা পরে ঘুর বাতানা সিদাদ তাদের পিছে দিয়েই যাচ্ছিল তখনই মহিলার কথাগুলো শুনতে পায় সে এক মুহূর্তের জন্যে থেমে যায় সে এক পলক তরির দিকে তাকালো তরি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সিদাদ ভারী অবাক হল তোরি যেভাবে চলাচল করছে তা খুবই প্রশংসনীয় কিন্তু এই মহিলার কথায় এত তাচ্ছিল্য কেন ভেবে পেল না সিদাত তবে সে তরীকে বিব্রত করতে চায় না সে পা চালিয়ে চলে গেল রান্নাঘর থেকে তৎক্ষণাৎ তরির মামি ছুটে এলো তার বড় বোনকে সামলে বলল থামো আপা কাকে কি বলছ ওরা আমাদের কামরু পার মেয়ে মহিলা বুঝতে পারলেন কিছু অপ্রস্তুত হয়ে বলল ওহ বলেই মহিলা চলে গেল মামি অমাইক হাসি দিয়ে বলল আমার আপার কথা কিছু মনে নিও না সে একটু অন্যরকম তোমরা বলো কিছু লাগবে তরি বলল আমি চা বানাতে চাই মামি আপুরা সবাই খেতে চাইল আমি তো কত চা বানালাম আলাদা করে আবার বানানোর কি দরকার তোমরা উপরে যাও আমি চা পাঠাচ্ছি তরি কিছু বলল না ছাদে না গিয়ে সাবিয়াকে নিয়ে বেরিয়ে গেল আশেপাশে ঘুরবে দুই বোন দুপুরের দিকটায় তরি রাজীবদের পুকুরের সামনে এসে দাঁড়াল পুকুরের অন্য পাশে ছেলেরা একসাথে বসে আড্ডা দিচ্ছে ভীষণ গরম এই গরমে সব কাজের ভার রাজীব তাদেরকেই দিয়েছে ওদের মাঝে মিরাজ এবং সিদাতকেও দেখা যাচ্ছে তরি সাবিয়ার পিছু পিছু মেয়েরাও এসে পড়েছিল মেয়েদের দেখতে গিয়ে তরির এক কাজিন তার পাশের ছেলেটাকে ধাক্কা দেয় যার ফলে সে গিয়ে দুম করে পুকুরে পড়ে যায় সঙ্গে সঙ্গে বিকত শব্দ হল অতঃপর হাসিতে ফেটে পড়ল সকলে তরিও হাসল দি পারে হাসির রোল পড়ে গেল এভাবে আরও কয়েকজন পড়ল হাসির পরিমাণ আরো বেড়ে যায় মিরাজ সাহস করে সিদাতকে ধাক্কা দিলে সিদাত মিরাজের হাত ধরে ফেলে যার ফলে মিরাজকে নিয়েই সে পুকুরে পড়ল সিদাতের পুকুরের পানিতে থুবু অবস্থা সাবিয়া এই দৃশ্য দেখে আরো বেশি হাসিতে ফেটে পড়ল মেয়েরা হাসতে হাসতে বলছে দেখ দেখ এই আর যেও পানিতে হাবুডুবু খাচ্ছে মিরাজ বেচারা অন্যকে ফেলতে গেলে নিজেও পড়ে গেল হায় কপাল জোহর অবধি তাদের হাসাহাসি মজা ঠাট্টা চলছে জোহরের রাজানের আগেই মেয়েরা ভেতরে চলে গেল আর ছেলেরা জোহর অবধি পুকুরে ডুব দিয়ে গোসল সেরে নেয় দিয়ার সামনের সোফায় তার দুজন কাজিন বোন বসে আছে দুজন অবাক চোখে নজর বুলাচ্ছে চারপাশে বাড়ির প্রতিটি কোণে কোণে যেন শৌখিন তা জল করছে লিপি বলে উঠল তোর কি ভাগ্য রে দিয়া এত বড় শ্বশুর বাড়ি দিয়া ওদের দিকে শূন্য নজরে চেয়ে রইল থমথমে সুরে বলল যদি সিদাতের জন্যে তোমরা এসে থাকো তাহলে তোমাদের লাক আসলেই খারাপ সিদাত সচরাচর বাড়ি থাকে না আজও নেই লিপির পাশে বসা সুমির মুখখানা ভার হয়ে গেল এ কথা শুনে লিপি হালকা গলা খাকারি দিয়ে বলল কে বলেছে আমরা সিদাতের জন্যে এসেছি ওর তো শুনেছি গার্লফ্রেন্ড আছে নিজের মুখেই বলেছিল আমরা এসেছি আমাদের বোনের সাথে দেখা করতে নাম্বার কেন বন্ধ করেছিস দিয়া বিরক্ত হল ওদের এসব মধু ভরা কথা দিয়ার গায়ে বিচ্ছে। এজন্য দিয়া বেশি কথা বাড়ালো না খুবই নরম গলায় বলল আমি এখন ভার্সিটি যাব তোমরা আসতে পারো লিপি দিয়ার কথা শুনে চরম অপমানবোধ করল রেগে মেগে উঠে দাঁড়ালো সুমিকে টেনে দাঁড় করিয়ে বলল চল তো সুমি বড়লোক বর পেয়ে তার অহংকার বেড়ে গেছে এর সাথে দেখা করতে আসাটাই ভুল হয়েছে কিন্তু আপু সিদা লিপি সঙ্গে সঙ্গে চোখ রামানি দিল বোনকে সুমি দমে গেল দিয়াবাকা হেসে বলল আমার ভাব বরাবরই একটু বেশি আপা তা তুমি ভুলে যাও আমার আম্মু আব্বুর সাথে কোনো রকম যোগাযোগ করার দরকার নেই আল্লাহ হাফেজ ওরা চলে গেল দিয়াকে গাদিতে দিতে ওরা চলে যেতেই দিয়া দারোয়ানকে কল দিয়ে বলল ওদের দেখলে যেন ভেতরে ঢুকতে দেওয়া না হয় দিয়া অনেক সহ্য করেছে এরা যে কখনো ভালো হবার নয় তা দিয়া হারে হারে বুঝেছে মা বাবা কেউ নিষেধ করে দেয় যাতে ওরা কেউ দিয়ার শ্বশুরবাড়ির ঠিকানা চাইতে আসলে যেন তাদের ঠিকানা না দেয় বাবা মা নরম মানুষ ভুলভাল বুঝিয়ে তাদের মানিয়ে নিলেও দিয়া এত নরম নয় আপনজনরা যে ঘা এখনো দিয়ে যাচ্ছে সেটা দিয়া নীরবে গিললেও সহ্য করবে না ফিরোজা খাতুন আসলো হাতে নাস্তা নিয়ে সোফা খালি দেখে ভারী অবাক হলো। দিয়ার উদ্দেশ্যে অবাক সুরে বলল একই মেহমান কোথায় দিয়া হাসার চেষ্টা করল আর যাই হোক তাদের এই নিচু রূপ শাশুড়িকে বলাটা অস্বস্তিজনক এজন্য দিয়া সত্যটা চেপে বলল হঠাৎই জরুরি কাজ পড়ে যাওয়ায় ওদের যেতে হয়েছে ফিরোজা তার বানানো পায়েস এবং নুডুলসের দিকে তাকালো। দিয়া সব বুঝতে পেরে ফিরোজার কাছ থেকে খাবারের টলিটা নিজের কাছে নিয়ে বলল চলুন ছোট মা আজ দুই মা এবং এক মেয়ে মিলে এগুলো খেতে খেতে আড্ডা দিব কিন্তু তোমার ভার্সিটি আজ যেতে ইচ্ছে করছে না আড্ডা দিতে ইচ্ছে করছে আপনি বলুন আমার ভাগ্য কত ভালো আমি একসঙ্গে দুই মা পেয়েছি ফিরোজা সন্তুষ্টির সাথে হাসি দিল আসলেই বড় ছেলের বউ হিসেবে দিয়া পারফ্যাক্ট বড় বউয়ের মতোই তার কথাবার্তা সকলকে আগলে নেওয়ার মতো দারুণ ক্ষমতা আছে তার এটা ফিরোজা অস্বীকার করতে পারবে না তবে দিয়া এখনো নতুন সে জানে দিয়া আপ্রাণ চেষ্টা করছে তাদের সাথে মানিয়ে চলার দুপুরের খাওয়া দাওয়ার পরপর সকল মেয়েরা সাজগোছে ব্যস্ত হয়ে পড়ে আজ মেহেদি অনুষ্ঠান রাজীব তার মেয়ের বিয়ের আয়োজনে কোনো কমতি রাখছে না এজন্যে মেহেদি অনুষ্ঠানের ব্যাপারটাও সে হাসিমুখে মেনে নিয়েছে সাবিয়া তার মায়ের পাশে ঘুমোচ্ছে কামরুন নাহার একটু চোখ বুঝে শুয়ে আছে তাদের নির্ধারিত রুমে আর আকবর সাহেব রাজীবের কাজে টুকটাক সাহায্য করছে সকলের চোখে ফাঁকি দিয়ে তরি পুকুর পারে আসে ওরনায় আড়াল থেকে স্কেচবুক ইরেজার এবং দুটি পেন্সিল বের করল চারপাশে তাকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো এখানে বিয়ে বাড়ির জ্ঞানজাম নেই তাই একাকি এই পরিবেশের সাথে সময় কাটানোই যায় সাজগোছে কোনো কালেই তরির আগ্রহ ছিল না এজন্য সে এভাবেই সময় কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এছাড়া অনেক দিন যাবৎ স্কেচটাও করা হয় না প্রিয় শখ দিন না করলে হাসফাস লাগে অস্থির অনুভব হয় তরি তার সম্মুখে থাকা পুকুরপার এবং তার কাছ ঘেঁষে দাঁড়ানো গাছগুলোর স্কেচ করতে লাগল তরির অধরে মুচকি হাসি খুবই ফুরফুরে মেজাজে সে স্কেচ করছে একে তো ভিন্ন পরিবেশ গরম ঠান্ডা আবহাওয়া তার ওপর আজ পুকুরে গোসল করেছে এত সব সিদাতের শরীর মানতে পারেনি তা ঠান্ডা লেগে যায় এসবের কারণে মিরাজ ওকে মেডিসিন এনে দিয়েছে মেডিসিন বলতে জাতীয় ওষুধ নাপা এক্সটিন দুপুরের খাওয়া দাওয়ার পরপরই একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিল সে কিন্তু তাও নাক সুরসুর করছে কাশিটাও অল্পস্বল্প থেকে গেছে মিরাজ রুমে নেই সে নিচে কাজে ব্যস্ত সিদাত রুমে থাকা বড় জানালাটার সামনে এসে দাঁড়াল দোতলা থেকে গাছগাছালি দেখা যাচ্ছে পুকুরের এক অংশও দেখা যায় পুকুরে চোখ যেতেই সিদাত জাম গাছের নিচে কাউকে অস্পষ্ট দেখল বোধ হয় গায়ের জামাটার রং দেখেই বুঝতে পারল এটা তরি কিন্তু এই ভর দুপুরে তরি পুকুর পারে কি করছে মন কেমন খচখচ করছে অস্থির অনুভব হচ্ছে সিদাত সেখানে না দাঁড়িয়ে বিছানায় গিয়ে বসল তরির থেকে দূরে থাকাটাই শ্রেয় তরিকে ভুলতে সে বাসায় কল লাগাল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তেমন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এজন্য নিরুপায় সিদাত মোবাইল বিছানার একপাশে ফেলে ধপ করে শুয়ে পড়ল সিলিং ফ্যান ভো ভো করে ঘুরছে আর মস্তিষ্কে তরঙ্গিত হচ্ছে তরিময় কল্পনা ভাবনা রাতের বেলা ছাদে উচ্চস্বরে গান বাজছে সাবিয়া মুখ ঘুচে বসে আছে রুমে তরি তাকে নিজ হাতে মাস্ক পরিয়ে দিচ্ছে সাবিয়া মৃদু গলায় বলল না গেলে হয় না আপু আমার গান বাজনায় অস্বস্তি হচ্ছে আবার যদি আমাদের কেউ ব্যঙ্গ করে আমার ভালো লাগে না তাদের কথা শুনতে খুব গায়ে লাগে তোরই দীর্ঘশ্বাস ফেললো বলল উপায় নেই যেতেই হবে তুই গানবাজনা শুনেও না শোনার ভান করে থাকিস আব্বার মতো আমরা কিছুতেই তাদের আনন্দে হস্তক্ষেপ করতে পারি না আর কেউ কিছু বললেই বাকি কারো কথাতেও কান দেওয়ার দরকার নেই ওদের মুখ আছে বলবেই সাবিয়া চুপ করে গেল হয়তো তরির কথাগুলো নিয়ে বারবার ভাবছে তরি আরেকবার নিজেকে আয়নায় পরক করে বলল চল মৌসুমি আপা বোধ হয় অপেক্ষা করছে তরি ঘর ছেড়ে বেরিয়ে নিচে তাকাতেই দেখল তরির ফুপি ফুপা সাউন সানিয়া এসেছে ওদের দেহে তরির চোখ জোড়া চিকচিক করে উঠল ওরাও যে আসবে তরি তো ভাবতেই পারেনি তরি ডাকল শাওনকে শাওন এবং সানিয়া তরিকে দেখতে পেলে ওরা খুশিতে ওই অবস্থাতেই উপরে এল সানিয়া শক্ত করে জড়িয়ে ধরল তরিকে সানিয়া কলেজের জন্যে হোস্টেলে থেকেই পড়াশোনা করছে এজন্য সে বাসায় সেরকম থাকে না তরিকে জড়িয়ে ধরা অবস্থাতেই সানিয়া আল্লাদি গলায় বলল কতদিন হল তোমাকে দেখি না আপু কেমন আছো তরি মুচকি হেসে বলল ভালো চল উপরে যাই আমরা শাওন ভ্রু কুচকে সাবিয়ার দিকে চেয়ে আছে সাবিয়া সাউনকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে কেমন আছো ভাইয়া ভালো আছি তবে তোর এই বেশভূষা অবাক করছে সানিয়া তৎক্ষণাৎ শাওনের পিঠে দুম করে মালো বয়সের তুলনায় শাওন সানিয়ার থেকে কিছুটা লম্বা হয়ে গিয়েছে এজন্যে চুল টানার বদলে পিঠেই মাল চোখ রাঙিয়ে বলল আজে বাজে কথা বললে আম্মার কাছে বিচার দিব কিন্তু সবসময় সাবিয়াকে খ্যাপাস কেন শাওন দাঁত কেলিয়ে হাসল সাবিয়া মাস্কের মধ্যেই গাল ফুলালো। সাউন্ডটা আসলেই বেশি বেশি তরির ফুপির সাথে রাজীবদের সম্পর্ক ভালো এজন্যে রাজীব ওদেরকেও দাওয়াত দিয়েছে এবং খুব করে অনুরোধ করেছে যেন বিয়ের প্রত্যেক অনুষ্ঠানেই তারা উপস্থিত থাকে এজন্যে তারাও বারণ করেনি ভাবল কয়েকদিন এখানেই বেরানো যাক ছাদে আসতেই উচ্চস্বরে গান বাজনায় তরির মাথা ধরে গেল সাউনকে দিয়ে মিরাজকে ডেকে এনে গানের স্বর কিছুটা কমাতে বলল মিরাজ তোরির সমস্যা বুঝতে পেরে গানের শব্দ কমানোর জন্য চলে গেল মিরাজ তোরির থেকে দুই বছরের বড় মাস্টার্স প্রথম বর্ষে আছে সে সিদাত হেসে হেসে কথা বলছিল এমন সময় গেটের দিকে চোখ যেতেই সে কিছু থমকাল বাহারি আলয় তরির চোখ জোড়া খুব সুন্দর লাগছে তরির চোখ নিভু নিভু ভ্রুকিঞ্চিত কুচকানো এতেই সিদাতের কাছে তরিকে অনবদ্য লাগছে পরমুহূর্তে নিজেকে সামলে নজর ফিরিয়ে নিল ঠিক তখনই সাবিয়া তরিকে খোঁচা দেয় তরি ঘাড় বাকিয়ে তাকালো সাবিয়ার দিকে সাবিয়া দূরে ইশারা করে মিনমিনে কণ্ঠে বলল ওইয়ে দেখো আপু সিদাত ভাই এতক্ষণ তোমার দিকেই তাকিয়েছিল এ কথা শুনে তরী কিছুটা চমকালো সাবিয়ার দৃষ্টি অনুসরণ করে কিছুটা দূরে তাকাতেই সিদাতকে দেখতে পেল তরির কিছু ভাইদের সাথে বেশ হাসি মুখেই কুশল বিনিময় করছে গায়ে তার বাদামি পাঞ্জাবি জড়ানো সানিয়া হঠাৎ পাশ থেকে বলে ওঠে আরে ওটা আর যে সিদাত মনে হচ্ছে না হায় আল্লাহ আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব এই শাউন আমাকে একটা চিমটি কাটত সাবিয়া চাপা হাসি দিল তার অবচেতন মনে আলাদা প্রশান্তি কাজ করছে সানিয়া সিদাতকে সরাসরি দেখেই কুপকাত অথচ সাবিয়া এবং তাকে প্রতিনিয়ত দেখেই চলেছে মনের ভেতর নিজেদের বিশেষ মনে হল শাওন সানিয়ার হাতে চিমটি না কেটে সিদাতের দিকে আগাল সানিয়াও ঘোরের মধ্যে সাউনের পিছু পিছু চলতে শুরু করে সানিয়ার জন্যে এক প্রকার বাধ্য হয়ে তরি এবং সাবিয়াও তাদের পিছু নিল সাউন সিদাতের সামনে দাঁড়িয়ে না থেমে গড়গড় করে বলতে লাগল হ্যালো ভাইয়া আমি সাউন মনে আছে আমাকে আমার বোন আপনার উপর ইম্প্রেসড আপনার নাম্বার চাইছে সানিয়া কাছাকাছি ছিল শাওনের শেষ কথাগুলো কানে প্রবেশ করতেই সানিয়া স্তব্ধ হতবাক হয়ে পড়ল হুশ এল তার হা করে চেয়ে রইল শাওনের দিকে সে আবার এ কথা কখন বলল একেই বোধ হয় বলে কাটা দিয়ে কাটা তোলা মুহূর্তেই সিদাতের আশেপাশে থাকা ছেলেরা অর্থাৎ মৌসুমীর ভাইয়েরা অট্টহাসিতে ফেটে পড়ল সিদাত হতভম্ভ এরকম কথা শুনে তরি বেশ চমকে তাকাল শাওনের দিকে শক্ত গলায় শুধাল সানিয়া মোটেও এরকম কিছু বলেনি কেউ হাসবেন না শাওন মজা করছে তরি থেমে গিয়ে গলায় আরও কিছুটা কাঠিন্য ফুটিয়ে শাওনের উদ্দেশ্যে বলল বনকে সম্মান করতে না পারো অন্তত মানুষের কাছে তাকে হাসির পাত্রী বানিও না সানিয়া লজ্জায় শটান মেরে দাঁড়িয়েছিল তরি সানিয়ার হাত ধরে অন্যদিকে চলে গেল তরির কথাগুলো শাওনের কানে পৌঁছাতেই তার মুখ ভার হয়ে গেল সে তো শুধু মজা নিচ্ছিল তাই বলে তরি তাকে এত কঠিন কথা বলে গেল তরি সানিয়ার মন ভালো করতে মৌসুমির কাছে নিয়ে গেল মৌসুমির আশেপাশে মেহেদি পরানোর জন্যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে একজনকে তরি বলল যাতে সানিয়াকে মেহেদি পরিয়ে দেয় রাজি হল সেই মেয়েটি মুহূর্তেই সানিয়ার অধর জোড়া প্রসারিত হল তা দেখে তরিও হাসল মৌসুমিও ভীষণ খুশি দেখা যাচ্ছে মৌসুমির খুশি দেখে তরি একটু শান্তি পেল মৌসুমি হাত দিয়ে তরিকে কাছে ডাকলে তার দিকে এগিয়ে গেল তরি মৌসুমি বলল জানিস ঢাকা থেকে আমার ননদ আর কিছু দেবররা আসছে আমার দারুণ অনুভূতি হচ্ছে রেতরি শুনেছি ওরা আমার বেনারসি অলংকার নানান প্রয়োজনীয় জিনিসপত্র সব একসাথে আজই নিয়ে আসছে মৌসুমির পাশে বসা মৌসুমির সেই খালার মেয়ে আনিকা বলল কিছু ভাগ আমাকেও দিও আপু না জানি কোন মার্কেট তুলে আনছে মৌসুমি সে কথা শুনে হেসে উড়িয়ে দিল এমন সময় সেই মেয়েটি আবার বলল ওরা আসলে আমরা কিন্তু সবাই মিলে নাচব ঠিক আছে তরি তরির চোখ কপালে উঠে যায় এ কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আনিকার দিকে নিজেকে ধাতস্থ করে হাসার চেষ্টা করল বলল আরে ধুর কি সব বলছ তরি সাবিয়াকে খোঁজার বাহানায় সেখান থেকে চলে এলো গা ঘিন করছে তার তরি যেতেই মৌসুমি ধমকালো আনিকাকে বলল তরিকে নিয়ে সমস্যা কি তোদের ওর পিছে কেন লাগিস জানিস না ও ব্যতিক্রম ধর্মী কেন নিচু কথা বলে ওকে অস্বস্থিতে ফেলিস আনিকা হাসল পৈশাচিক হাসি মৌসুমীর কথা গায়ে না মেখে তাচ্ছিল্যের স্বরে বলল কাকে কি বলছো আপু এই মেয়ে পর্দাশীল পাঁচ ওয়াক্ত নামাজি আমার তো এগুলা কল্পকথা ছাড়া কিছুই মনে হয় না এত প্র্যাকটিসিং মুসলিম হলে কখনোই এত গানবাজনা দিয়ে ঘুরে বেড়াত না এগুলা হুদাই ঢং করে মানুষদের দেখানোর জন্যে যাতে সবার নজর আকর্ষণ ওর দিকে যায় শহুরে মেয়ের মতলব বুঝি না ভাবছ হা মৌসুমি আবার ধমকালো আনিকা শুনল না সে নিজের মতো বলেই যাচ্ছে এসব বলে সে ভেতরটা নরম করতে চাইছে যেন তার মন জুড়ে তরির জন্যে নীরব ক্ষোভ পুষে রেখেছে যা প্রকাশ করার মক্ষম সুযোগ সে পেয়েছে মৌসুমির অপর পাশে বসা সানিয়া আনিকার দু একটা অস্পষ্ট তিক্ত বাণী শুনতে পেল কিন্তু সে কিছু বলল না মূর্খদের সাথে তর্কে জোড়াতে নেই এশার আজানের ঠিক পরপরই মৌসুমীর শ্বশুরবাড়ি থেকে লোক জন এল তরী এবং সাবিয়া তখন নামাজ পড়তে নিচে চলে গেছে আজানের সময় থেকে গান বাজনা বন্ধ রাজীব সাহেবের করা নির্দেশ নামাজের সময় শেষ না হওয়া অবধি গান বাজানো যাবে না সিদাত দেখেছে আজানের সময় তরিকে হন্তদন্ত হয়ে নিচে চলে যেতে কেন যাচ্ছিল তা বোধহয় সিদাত ধারণা করতে পেরেছে এজন্যে দু একটা হাঁচি দিয়ে শাওনকে নিয়ে সেও মসজিদের উদ্দেশ্যে চলে গেল শাওন তো সেই খুশি তার পছন্দের যে তাকে নিয়ে মসজিদে যাবে একসাথে নামাজ পড়বে এমন হলে শাওন বারবার মসজিদে যেতে রাজি তরি সালাম ফিরিয়ে খাটের দিকে তাকাতেই কিছুটা চমকে গেল খাটে বসে একটি অল্প বয়সী মেয়ে তরীদের দিকে ড্যাব করে চেয়ে আছে তরি অপ্রস্তুত হয়ে নজর ফিরাল মেয়েটি তরির সম্পূর্ণ অপরিচিত তরি চোখ বুঝে মোনাজাত শেষ করে আবার খাটে তাকাতেই দেখলো মেয়েটি আগে মতোই চেয়ে আছে তরি জায়নামাজ নিয়ে উঠে দাঁড়াল তার কিছুক্ষণ বাদে সাবিয়াও জায়নামাজ নিয়ে দাঁড়াল তরি মেয়েটিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে মেয়েটি হয়তো সানিয়ার বয়সী সাবিয়া মেয়েটির দিকে অবাক চোখে চেয়ে আছে অস্ফুট স্বরে বলল তোমাকে তো চিনতে পারলাম না মেয়েটা হাসলো। বলল আমি সাদিয়া মৌসুমি ভাবির একমাত্র ননদ তোমরা তোরি এবার চিনতে পারল আলতো হেসে বলল মৌসুমি আপু আমাদের মামাতো বোন মেয়েটার চোখ মুখ চকচক করে উঠল খুশি মনে আওড়াল লম্বা জার্নি করে আমি ভীষণ ক্লান্ত বলা বাহুল্য একটু অসুস্থ হয়ে পড়েছি বিশ্রামের জন্য আমাকে এই ঘরে পাঠানো হল আমি রুমে এসে দেখি তোমরা দুজন নামাজ পড়ছ দেখতে কি যে ভালো লেগেছে মনে হচ্ছে ক্লান্তি সব ধুয়ে মুছে সাফ তরি আবারও হাসল সাদিয়ার সাথে ওরা দুজন পরিচিত হয়ে নিল সাদিয়া খুশি মনে ওদেরকে নিজের সঙ্গী করে ফেললো ছাদে আসতেই আবারও গান বাজনা শুরু হলো। সাদিয়ারা ঘন্টা দুয়েক থেকে আবারও রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে সাদিয়ার সাথে আসা ছেলেগুলো বড্ড উশৃঙ্খল ছিল তরির তো ওদের মোটেও ভালো লাগেনি তবে তরির বোনেরা হাসি তামাশা করছিল খুব সিদাত সারাদিন কোনোরকমে থাকলেও বাইরে ঠান্ডা বাতাসে তার গায়ে জ্বর বাঁধল ছাদে তখনও হইচই চলছে সিদাতের শরীর খারাপ লাগায় সে নিচে চলে এসেছে বিছানা এলে দিতেই আর মাথা তুলে বসার মতো অবস্থা হল না তার কোনো রকমে পাঞ্জাবি বদলে একটি টিশার্ট গায়ে জড়িয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল উপরের সিলিং ফ্যানটা বন্ধ গান বাজনায় আর থাকতে পারছিল না তরি মাথা অসম্ভব ব্যথা করছে তার এজন্যে সাবিয়াকে মায়ের কাছে রেখে মৌসুমির ঘরের দিকে যাচ্ছিল পেইন কিলারের জন্যে মৌসুমি জানিয়েছে তার ঘরে পেইন কিলার আছে হঠাৎ সিদাতের ঘরে চোখ যেতেই দেখল সিদস্ত মুড়ি দিয়ে শুয়ে আছে চোখ বন্ধ চেহারাটাও কেমন শুকিয়ে আছে এর মাঝে সিদাত একবার হাঁচি দিল খুব খুব শব্দে কাশল তোরি চেয়েও সিদাতকে এড়িয়ে যেতে পারল না সেখানেই ঠায়ের দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করল সিদাতকে তবে তোরি রুমের ভেতরেও প্রবেশ করল না সানিয়া সাউনকে এড়িয়ে চলছে বড্ড অভিমান জমেছে তার মনে ছোট ভাইটা এভাবে বেফাস কথা বলে তাকে এভাবে লজ্জায় ফেলবে বুঝতে পারেনি এজন্য সানিয়া সিদ্ধান্ত নিয়েছে সাউনকে এড়িয়ে চলবে তবে সাউনের মোটেও এই ব্যবহার পছন্দ হচ্ছে না বারংবার বোনের সাথে কথা বলার চেষ্টা করছে সে এই আপু শোন না সানিয়া সাউনের ডাকে দাঁড়ালেও জবাব দিল না সাউন থেমে আবার বলল সরি আপু আমি বুঝতে পারিনি আমার মজাটা এরকম হয়ে যাবে আর কখনো করব না এরকম মজা প্লিজ কথা বল সানিয়া ভারী গলায় বলল ব্যস্ত আছি অন্য হাতের মেহেদি ওঠাতে হবে পরে কথা বল সানিয়া চলে গেল শাওন হতাশ নজরে সানিয়ার যাওয়ার পানে চেয়ে রইল এমন সময় তরি চাপা স্বরে শাওনকে ডাকল বলল জলদি আসো তোমার সাথে আমার কাজ আছে তরি শাওনকে নিয়ে সিদাতের রুমের দরজায় দাঁড়াল শাওন ভেতরে গিয়ে সিদাতের গালে কপালে হাত রাখল মুহূর্তেই সে চমকালো অস্ফুট স্বরে তরির দিকে তাকিয়ে বলল সিদাত ভাইয়ার যে জড়ে গাপুরে যাচ্ছে তরিয়াপু তরি নামটা সিদাতের কান দিয়ে প্রবেশ করল রকমে চোখ মেলে চাইল সে নিভু নিভু নজরে এপাশ ওপাশ চেয়ে শেষে দরজায় তার নজর আটকাল অস্পষ্ট গলায় শুধাল নিকাব রানী সিদাতের অসুস্থতায় সবচেয়ে বেশি অস্থির দেখালো রাজীব সাহেবকে বড় মুখ করে সাইদ সাহেবকে দাওয়াত দিয়ে এসেছে সে সেখানে সিদাত এসেই এরকম অসুস্থ হয়ে পড়বে তা বুঝতে পারেননি বলা বাহুল্য তিনি এ ব্যাপারে ভীষণ রকম দুশ্চিন্তায় ভুগছে বারবার মনে হচ্ছে সে ঠিকমতো সিদাতের যত্ন নিতে পারেনি বিধায় সিদাত এতটা অসুস্থ হয়ে গিয়েছে নিজেকে নিজে কতক্ষণ দোষারোপ করল মৌসুমীর মামা তো এবার ডাক্তারি পড়ছে তাই তাকে দিয়েই সিদাতের চিকিৎসা করিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে মিরাজ শাওনের এই রাতটা মোটামুটি নির্ঘুম কাটল আকবর সাহেব এক দুবার এসে খবর নিয়ে গেছে তরি শাওনকে সিদাতের দায়িত্ব দিয়ে আর এমুখ হয়নি হওয়ার চেষ্টাও করেনি শাওন সময়ের ফাঁকে ফাঁকে তাকে গিয়ে সিদাতের আপডেট দিয়েছে এই যা ফজরের নামাজে তরি নিজের অজান্তেই মাবুদের কাছে বলল যাতে সিদাত সুস্থ হয়ে যায় সিদাত যেমনই হোক সে তো মানুষ মানুষ মানুষের জন্য দোয়া করবে সেটা অস্বাভাবিক কিছু নয় অন্তত এই সুন্দর দিনগুলোতে কেউ সুস্থতা নামক নেয়ামত থেকে বঞ্চিত না হোক আকাশ মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অদূর থেকে অস্পষ্ট বাজ পড়ার শব্দ আসছে কিছুক্ষণ আগে বৃষ্টির অসম্ভব তীব্রতা ছিল মিনিট দুয়েক হলো বৃষ্টি কমে এসেছে শীতল হাওয়ায় ডালপালা একে অপরের উপর আলতো ভাবে আছড়ে পড়ছে দেখতে সুন্দর লাগছে এই সুন্দরতম একটি সকালে রাজীব সাহেবের বাড়িতে চাপা নীরব যুদ্ধ চলছে ভোর সাতটা বাজছে এখনো অনেক মেহমান ওঠেনি রাজীব সাহেবের চোখ মুখ জুড়ে তীব্র রাগের আভাস রাগে রীতিমতো থরথর করে কাঁপছেন তিনি তার সামনে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে তার বড় ছেলে আবির এবং আবিরের পাশে একজন অচেনা মেয়ে দাঁড়িয়ে মেয়েটির বেশভূষায় বোঝাই যাচ্ছে এই মেয়েটি আবিরের বউ যার জন্যে আবির তার পরিবারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাস ছয়েক আগে পালিয়ে গেছে একবারও চিন্তা করেনি তার বাবা মা পরিবারকে কোন অবস্থায় রেখে যাচ্ছে রাজীব সাহেব নিজের ক্রোধ বহু কষ্টে সংবরণ করে চাপা হুঙ্কার দিয়ে বলল বাড়িতে কেউ কিছু জানার আগে তুমি বেরিয়ে যাও তোমার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই এই সম্পর্ক তুমি বহু পূর্বেই ইতি টেনে গিয়েছ তাই ভালয় ভালয় বলছি ফিরে যাও আবির কাতর স্বরে বলল ফিরে যেতে তো আসিনি আব্বা আমি আমার পরিবারে নতুন সদস্য নিয়ে ফিরেছি আমি সম্পর্কে ইতি টানিনি আব্বা তবে কেন বারবার দূরে সরিয়ে দিচ্ছ আমি তো পরিস্থিতির শিকার ছিলাম রাজীব সাহেব কোনো অভিব্যক্তি প্রকাশ করলেন না হুট করেই যেন হাসিখুশি মানুষটা খুব কঠিন হয়ে গিয়েছেন ছেলের আকুতি কাতর প্রবণতা কিছুই তার কান মস্তিষ্কে প্রবেশ করতে পারছে না অদূরে আবিরের মা এতদিন পর বড় ছেলেকে দেখে নিজের আবেগ সামলাতে ব্যর্থ হচ্ছে চোখের বাদ ভেঙে গাল বেয়ে অশ্রু ঝরছে তার আবির তাও হাল না ছেড়ে রাজীব সাহেবকে মানাতে লাগল রাজীব সাহেবের সহ্য সীমা অতিক্রম করলে সে হুঙ্কার ছাড়ে সেই হুঙ্কার শুনে হন্তদন্ত হয়ে বাড়িতে উপস্থিত বড়রা ঘটনাস্থলে আসে সকলেই আবিরকে দেখে ভীষণ চমকিয়েছে ঘটনা হাতের বাইরে যাওয়ার আগে আকবর সাহেব ছেলে মেয়েকে নিয়ে ঠান্ডা মাথায় বসতে বলল অতঃপর বৈঠক ঘরে আলোচনা বসল রাজীব সাহেব এক প্রকার বাধ্য হয়ে এই আলোচনায় উপস্থিত হয়েছে আকবর সাহেব সর্বপ্রথম প্রশ্ন করল আবিরকে আবির প্রথম থেকে ধীরে সুস্থে সবটা খুলে বলল সে কোন অবস্থায় পালিয়েছে এবং এতগুলো মাস কিভাবে কাটিয়েছে সবটা আবির মাস্টার্সের শুরুতে তার পাশে থাকা মেয়েটির প্রেমে পড়ছিল মেয়েটি তখন ছিল সবে অনার্স দ্বিতীয় বর্ষে এরপর চলে দীর্ঘদিন প্রেম আবির জামালপুরে চাকরি করলেও তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ সেভাবেই চলতে লাগল একসময় হুট করে জুইকে জুইয়ের পরিবার তার চাচা তো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এর কারণ জুইয়ের পরিবার জেনে গিয়েছিল সে কারো সাথে সম্পর্কে জড়িত আবিরের মধ্যে তেমন কোনো খাদ ছিল না যার জন্যে কোনো মেয়ের পরিবার তাকে মেনে নিবে না আবির যথেষ্ট সুশীল সুপুরুষ স্ত্রীর ভরণ পোষণের জন্যে তার ভালো বেতনের চাকরিও ছিল কিন্তু জুইয়ের পরিবার সেসব দেখে বুঝেও সম্মতি দেয়নি কি আবিরকে তার পরিবারকে নিয়ে আসার সুযোগও দেওয়া হয়নি দুদিনের মধ্যে বিয়ে আবির এক প্রকার অস্থির ব্যাকুল হয়ে সেদিন রাতেই ঢাকায় চলে গেল পরের দিনই ছিল জুইয়ের বিয়ে জুই বিয়ের কয়েক ঘণ্টা আগেই পালিয়ে আসে সেই অবস্থা থেকে আবির জুইকে বিয়ে করে জামালপুরেই আসছিল কিন্তু পথিমধ্যে দুজনেরই ছোটখাটো রোড এক্সিডেন্ট হয় তবে জুই বেশি আহত হয় তার বাম্পা ভেঙে যায় এজন্যে সে আর ঢাকা ছেড়ে আসতে পারেনি আবিরের হাতের মোবাইলটাও রাস্তায় পড়ে ভেঙে চৌচির হয়ে যায় এজন্যে বাবা বা কারো সাথেই সে যোগাযোগ করতে পারেনি আবির সেই সময়গুলো খুব কষ্টের সাথে কাটিয়েছে জমানো যা টাকা ছিল সেসব দিয়ে ছোটখাটো ঘর ভাড়ায় জুইকে নিয়ে থেকেছে আবিরের এক বন্ধু এই বিপদের দিনগুলাতে পাশে থেকেছে বন্ধুর ফোন থেকে বাবাকে ফোন দিতে গিয়েও পারেনি আবির তার ভীষণ ভয় করছিল বাবাকে বিয়ের কথা জানাতে দুই মাস পর সাহস করে বাবাকে কল দিলেও বাবা কল ধরেনি একবার রিসিভ করে শুধু বলেছিল আর কখনোই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আমাদের ছেলের কোনো অস্তিত্ব এই জগতে নেই এরপর প্রায় প্রতিদিন বাবাকে কল দিয়ে তার অবস্থা বোঝানোর চেষ্টা করত কিন্তু রাজীব কখনোই তার কল তুলেনি এজন্য সে জুইয়ের সুস্থ হবার অপেক্ষা করতে থাকে সব শুনে উপস্থিত সকলে থ আবির মাথা নিচু করে আছে সে থমথমে গলায় বলল সে সময় বোধ হয় বাবার জায়গায় বাবা ঠিক ছিল আর আমার জায়গায় আমি ঠিক এ কথায় সম্পূর্ণ অস্বীকার করল মিরাজের বাবা সে খুব গম্ভীর গলায় বলল তুমি ঠিক ছিলে না কঠিন মুহূর্তে বাবা মাই বিপদে সবচেয়ে কাছের বন্ধু হয় কিন্তু তুমি পালিয়ে তো গেছই বাবা মাকে একবার সাহস করে বলনি তোমার অবস্থান তোমার বাবাকে আরেকজনের থেকে শুনতে হয়েছে তুমি এক মেয়েকে নিয়ে ভেগেছো। তু কি ফোন ধরনী দেখে তোমার বাবা হাসপাতাল অবধি চক্কর দিয়ে এসেছে এসব শুধুমাত্র তোমার ছোট ভুলের জন্যেই হয়েছে আবিরের থুতনি গলার সাথে মিশে যেতে চাইল চরম অনুশোচনা অপরাধবোধ তাকে জর্জরিত করছে সে তার এই অপরাধের শাস্তি এই কয়েক মাসে যথেষ্ট পেয়েছে যতক্ষণ না বাবা তাকে ক্ষমা না করছে ততক্ষণ অবধি এই অপরাধবোধ হতে নিস্তার পাবে না এই অবস্থায় জুই হুট করে ঢুকরে কেঁদে ওঠে সে আবিরের পাশ থেকে উঠে সোজা রাজীব সাহেবের পায়ের কাছে গিয়ে বসল খুবই আহত গলায় বলল আমি এখানকার দোষী আমার জন্যে আপনি আপনার ছেলের থেকে মুখ ফিরিয়ে নিবেন না বাবা আমাকে যা শাস্তি দেওয়ার দিন আমি ভুল করেছি বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়েছি আপনার ছেলে পালায়নি আপনার কাছে ফিরতে চেয়েছে কিন্তু রবের ইচ্ছে অন্য কিছুই ছিল পরের দিনই পা ভেঙে বিছানায় পড়ে গেলাম দয়া করে সন্তানের এই অপরাধ ধরে তাকে দূরে সরিয়ে দিবেন না নয়তো আমি বড়ই গুণাহগার হয়ে যাব দয়া করুন আমাদের ক্ষমা করে দিন বাবা মেয়েটির মুখ জুড়ে কি যেন এক মায়া ছিল এই মলিন মুখশ্রীর দিকে কিছুক্ষণ চেয়ে থাকতেই তার রাগক্ষোভ কোথায় যেন উবে গেল গভীর চিন্তায় বিভোর হয়ে একসময় বলল উঠে দাঁড়াও আবির তোর বউকে নিয়ে তোর ঘরে যা উপস্থিত সকলে রাজীব সাহেবের এমন ব্যবহারে যেমন অবাক হল তেমন ভাবেই খুশি হল বিয়েটা যেমন করেই হোক বিয়ে তো বিয়েই এটাকে তো আর অস্বীকার করা যায় না রাজীব সাহেব জানালো আবির এবং জুইয়ের ব্যাপারটা মৌসুমীর বিয়ের পরেই বোঝা যাবে এই মুহূর্তের জন্য এসব আলোচনা মাটি চাপা দিতে বললেন তিনি সকলেই সম্মতি জানাল এতে আকবর সাহেব জুইয়ের মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে চাপা গলায় বলল অতীতে যা ভুল ক্রোয়ার করেছ এখন তওবা করে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিও পারলে বাবা মায়ের কাছেও ক্ষমা চাও কোনো বাবা মাই মেয়ের পালানোতে ঠিক থাকতে পারে না তাদের প্রতিকূলতা বোঝার সাধ্যই তোমার নেই তবে আশা রাখছি একসময় সব বুঝে যাবে উৎসবমুখর পরিবেশ আরও উজ্জ্বল হলো। আবির তার নতুন বউ নিয়ে ফিরেছে সাথে রাজীব সাহেবও তাদের মেনে নিয়েছে এটা উৎসবের চাইতে কম কিসের সিদাত রুমে বসেই টুকিটাকি শুনেছে এক রাতের মধ্যেই সিদাতের জ্বর বেশ অনেকটা সেরেছে এখন শুধু কিছুটা খাবারে অনিহা এবং খুব খুব কাশিটাই রয়ে গেছে এগুলো যেন জ্বরের চিহ্ন সিদাত সুস্থসবল অবস্থাতেই বেরুলো মিরাজকে খুঁজে বের করে তার সাথে এলাকা ঘুরে বেড়ালো সিদাতের মন বলছে এখন সে যথেষ্ট সুস্থতা অনুভব করছে প্রকৃতির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাধ্যই বা আছে বাড়ি ফিরতেই কাত্তালীয় ভাবে তরির মুখোমুখি হয়ে যায় সিদাত নিষ্পলক চেয়ে ছিল তরির চোখ জোড়ার দিকে এতে তরি অস্বষ্ঠীবোধ করে দ্রুত পাশ কাটিয়ে চলে যায় এতে সিদাতের নিজের অজান্তেই অভিমান হল আনমনে বলল বড্ড পাশান তোমার হৃদয় নিকাব রানী একবারও অসুস্থ মানুষটাকে জিজ্ঞেস করলে না সে কেমনে আছে কেন এমন হতে হল তোমাকে বলতো মুহূর্তেই নিজের ভাবনায় নিজেই অবাক হল সিদাত সঙ্গে কিছুটা বিরক্তও হল জ্বরের সাথে সাথে তার মাথাটাও গেছে এছাড়া চব্বিশ ঘণ্টা তরি সিদাতের আশেপাশে ঘুর ঘুর করলে সিদাত ঠিক থাকবেই বাকি করে ইচ্ছে তো করছে এখনই ছুটে পালাতে এই বাড়ি ছেড়ে কিন্তু সে আর কত পালিয়ে বেড়াবে রাজীব সাহেব আবিরকে মেনে নিয়েছেন তা ভাবাটা ভুল সে শুধুমাত্র চুপ আছেন মেয়ের জন্যে বাড়িভর্তি মানুষের মাঝে চিল্লাপাল্লা করাটা তার অপছন্দের বিষয় পারিবারিক সমস্যা সে পারিবারিকভাবেই সমাধান করবেন এজন্যে এক প্রকার বাধ্য হয়েই নীরবে সব কাজ করছেন আবির আসার পরপর বাবার সাথে কাজে হাত লাগাচ্ছে আবিরও একমাত্র বোনের বিয়ে বলে কথা সে তো আর চুপ করে বসে থাকতে পারবে না বড় ভাইয়ের দায়িত্বটুকু নিজের সবটা দিয়েই পালন করবে সে রাতে হলুদের অনুষ্ঠান শুরু হল আজ একটু তাড়াতাড়ি মৌসুমীর শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে আজ সাদিয়া আসেনি তাদের মুখে শোনা যায় গতকালের পরপর দুবার লম্বা জার্নির জন্যে সাদিয়া কিছুটা অসুস্থ এজন্যে সে চেয়েও আসতে পারেনি তার হবু ভাবির গালে হলুদ ছোঁয়াতে তরি এক পাশে একা দাঁড়িয়ে সাবিয়ার দিকে লক্ষ্য রাখছে সাবিয়া ছাদের আরেক প্রান্তে কিছু সমবয়সীদের সাথে খুব আনন্দ করছে তরি তাকে বারণ করেনি প্রাণ খুলে আনন্দ করুক এখন তো ওদের আনন্দ করার বয়স অবশ্য এই আনন্দ একদমই লাগাম ছাড়া নয় লাগাম ছাড়া যাতে না হয় সেদিকেও তরি লক্ষ্য রাখছে আচমকা কোথা এক ছেলে এসে তরির মুখোমুখি দাঁড়ালো তরি অপ্রস্তুত হল এতে এক পলক ছেলেটিকে পরক করে চোখ নামিয়ে অন্যদিকে সরে গেল সে তবুও ছেলেটি সরল না তরির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আশেপাশে নজর বুলিয়ে একটু টিটকারি মেরে বলল ব্যাপার কি মিস বিয়ে বাড়ির পরিবেশে এমন মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন খোলামেলা নিঃশ্বাসের সাথে অভিমান করেছেন বুঝি তোরি অস্বস্তিতে পড়ল তবে কোনো জবাব দিল না ছেলেটি আবার হেসে বলল আপনি বেআইন রাইট মুখ লুকাবেন না বন্ধুত্বই করতে তো এসেছি আচ্ছা রিলেক্স ছেলেটি আরো কিছু বলার পূর্বেই তাদের দুজের মাঝের দূরত্বে এসে দাঁড়াল সিদাদ। চওরা হাসি দিয়ে নরম গলায় বলল একটি মেয়ে কথা বলতে চাইছে না অস্বস্তি অনুভব করছে তাকে খুঁচিয়ে কথা না বলাই ভালো সিদাতকে দেখে ছেলেটা চমকালো মনে হল সিদাতকে কোথায় যেন দেখেছে তবে সিদাতের কথাগুলো তার কাছে অপমানজনক লাগল তাও অধরে হাসি ঝুলিয়ে বলল বুঝতে পেরেছি বলেই ছেলেটি চলে গেল তরি স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছে ফিরে রেলিংয়ে দুহাত প্রসারিত করল সিদাত হঠাৎ হাঁচি দিয়ে উঠল পরমুহূর্তে পকেট থেকে একটা মাস্ক বের করে পরে নিল সে কারো সম্মুখে হাঁচি দেওয়াটা তার নিকট বড়ই বিব্রতকর এজন্যে মাস্ক পরে হাতের ব্যবহৃত টিস্যুটা ফেলে তরির থেকে কিছুটা দূরত্বে দাঁড়াল অদূরে শূন্য নজর নিক্ষেপ করে বলল আমার ধন্যবাদ পাওয়ার কথা ছিল তরী কোনা চোখে সিদাতের দিকে চাইল সিদাতের কণ্ঠটা কেমন ভেঙে গিয়েছে কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে হয়তোবা ঠান্ডা ভালোই তাকে কাবু করে নিয়েছে তরী সঙ্গে সঙ্গে বলল ধন্যবাদ সিদাত হাসল পরমুহূর্তে আর কথা হল না সময় গড়াতে লাগল চারপাশে মানুষদের সমাগম সরগোল অথচ তাদের দুজনের মধ্যে রাজ্যের নিরবতা এভাবেই কতক্ষণ কেটে যায় সিদাত হঠাৎ আনমনে বলে ওঠে আমার সাথে কেন বন্ধুত্ব করলে না তরি আমার সাথে বন্ধুত্ব না করার দুটো কারণ বলতো তরি এবার পাশে তাকালো। সিদাত হাত দুটো অস্বাভাবিকভাবে পকেটে পুরে রেখেছে কেমন যেন হাবভাব তার কণ্ঠস্বরও কেমন বদলাচ্ছে তোরি ঘাড় কিঞ্চিত বাকিয়ে সিদাতের মুখ দেখে বোঝার চেষ্টা করল কি হল তরি বল তরি চোখ ফিরিয়ে নিল সিদাতের এতক্ষণে হুশ এল সে কি সব বলছে বরফে জমে যাওয়ার হাতটা কপালে রাখল জ্বর টর এলো নাকি হ্যাঁ আসছে আবার জ্বর এজন্যই তো হঠাৎ কেমন শীত শীত করছে হাত দুটো পকেটেও উষ্ণ হচ্ছে না তরিকে করা প্রশ্নটা মাথায় আসতেই সিদাত বিব্রত হয়ে পড়ল একদম চুপ সে গেল সে কিন্তু তরির কাছে উত্তর জানতেও সে আগ্রহী এজন্যে তার জায়গা থেকে সরল না শটান মেরে দাঁড়িয়ে রইল মিনিটখানেকের মধ্যে হঠাৎ তরি মুখ খুলল আপনি পুরুষ মানুষ সিদাত হয়তো এই উত্তরটা ধারণা করেছিল তাও মুখের বুলি শুনতে ইচ্ছে করছিল এজন্য ইচ্ছেকৃত আবার প্রশ্ন করল আর তরি ঘাড় বাকিয়ে চাইল সিদাতের দিকে ভুরু কুচকে বলল এটার চাইতে বড় কারণ আর কি হতে পারে সিদাত নাছরবান্দা কণ্ঠে বলল দ্বিতীয়টাও বল তরি ফোস করে নিঃশ্বাস ফেললো অদূরে চেয়ে কিছু একটা ভাবল এরপর আবারও থমথমে চাপা গলায় বলল আপনি মাতাল হয়ে আমার বাসায় ঢুকেছেন তরির কথা শুনে সিদাতের আর সেখানে দাঁড়ানোর ইচ্ছা করল না মুখ হুচে সে তৎক্ষণাৎ নিচে চলে এলো রুমে এসে জ্বর সর্দির নির্ধারিত ওষুধ খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল কাশির মেডিসিনটা খেলে সিদাতের খুব ঘুম পায় হাই পাওয়ারের ওষুধ ওটা সেজন্যই লাইট নিভিয়েছে সে শুয়ে শুয়ে ভাবছে তরির কথা তরির বলা দ্বিতীয় কারণটা তাকে পোড়াচ্ছে ভীষণ রকম ক্ষতবিক্ষত করেছে সিদাতের কাছে মনে হল তরির প্রথম বলা কারণের চাইতে দ্বিতীয় কারণটা বেশি শক্ত গভীর বিক্ষত অন্ধকারে অসংখ্য দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে তরির কাছে বারবার ছুটে গিয়ে বলতে ইচ্ছে করছে তুমি আমাকে ভুল বুঝলে নিকাব রানী আমি মোটেও সজ্ঞানে আজ অবধি নেশা করিনি অন্যের দায় আমার কাঁধে কেন পড়বে আমার কাঁধি কেন ভার হবে কিন্তু সাফাই দিতেও ইচ্ছা করল না তরি তাকে অলরেডি সেই ধরনের ছেলে ভেবেই নিয়েছে কিন্তু একটা মানুষকে ভুলের পর্দার আড়ালে রাখাটাও বোকামি এরকম নানান চিন্তাভাবনা করতে করতে সিদাত ঘুমিয়ে পড়ল পরের দিন বিয়ে শেষ করেই সিদাত ইমার্জেন্সি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল এখানে তার এখন দমবন্ধকর অনুভব হচ্ছে তরিকে দেখলেই নিজেকে মাতাল নেশাখর লাগে এই পদবী সিদস্ত একদমই নিতে পারে না তরিকে দেখেও নিজের অস্থিরতা কমাতে পারে না মেয়েটা তাকে প্রতিনিয়ত ভেঙে গুড়িয়ে দিচ্ছে তরিরা ঢাকা ফিরল বিয়ের আরো দুই দিন বাদে মৌসুমীর বিদায় দিয়েই রাজীব সাহেব জুইয়ের বাবা মাকে ডেকে পাঠালো সবার সামনে রাজীব থমথমে গলায় তাদের উদ্দেশ্যে বলেছিল একটা কথা মনে রাখবেন ছেলেমেয়েরা মাঝে মধ্যে বাবা মায়ের কঠোর শাসনের ভয়ে ভুল করে বসে সেই ভুলের শাস্তি প্রতিনিয়ত পোহাতে হয় বাবা মাকে যখন আপনারা জানলেন আপনাদের মেয়ে সম্পর্কে জড়িয়েছে তখন মেয়ের সাথে ঠান্ডা মাথায় কথা না বলে ছেলের ব্যাপারে খোঁজখবর না নিয়ে কিভাবে পারলেন এরকম চরম বোকামি করতে মেয়েকে জোর করে বিয়ে দিলে কি পেতেন আল্লাহ না করুক আপনাদের এই তীব্র জেদ এবং রাগের বশবর্তী হয়ে মেয়েকে বিয়ে দেওয়ার পর শুনলেন মেয়ে সুখে নেই তখন কেমন লাগত রাজীব সাহেব থেমে আবার খুবই নরম সুরে বললেন আপনাদের উচিত ছিল মেয়ে কার সাথে সম্পর্কে জড়িয়েছে তার খোঁজখবর নেওয়া যদি দেখতেন ছেলে এবং ছেলের পরিবার আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখবে না তখন আপনি অন্য পন্থা অবলম্বন করবেন কারণ আমরা বাবা মা কখনোই চাই না ছেলে মেয়ে অসুখী বেপথে যা আপনাদের এই একটা ভুলের জন্যে আমরা দুই পরিবারই ক্ষতির সম্মুখীন হলাম এভাবে নানান কথাবার্তার মধ্যেই দীর্ঘক্ষণ বৈঠক হয় জুইয়ের বাবা অত্যন্ত লজ্জিত হয়ে জানায় সে ভালো ছেলে খুয়াতে চায়নি এক প্রকার ভয় নিয়েই জলদি জলদি সব ব্যবস্থা করেছে তার ভাষ্যমতে ভালো ছেলে কখনোই সম্পর্কে জোড়ায় না কিন্তু পরে তার মেয়ের পালিয়ে যাওয়ার পরপরই তার কানে খবর আসে জুইয়ের জন্য ঠিক করা ছেলেও নাকি অন্য এক মেয়ের সাথে দীর্ঘদিন সম্পর্কে জড়িয়েছিল এ খবর কানে আসতেই তীব্র আফসোসে জর্জরিত ছিলেন মেয়ের খোঁজখবরও নিতে পারেননি সে আফসোসের সাথে দিনরাত মনে হতো একবার মেয়ের কথা শুনলে কি এমন ক্ষতি হতো। ঝামেলা মিটমাট করে বাসায় ফিরে তরি প্রথমে ফ্রেশ হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সাবিয়া তরির আসার পরপরই বাথরুমে ঢুকেছে তোরির মনে হচ্ছে কতদিন পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে অদ্ভুত শান্তি ভালো লাগা স্বস্তি সব দেহ জুড়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তার আসলেই আপন নিরের মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না সিদাত ভুরুকুচকে সাইফের দিকে চেয়ে বলে এভাবে ইমার্জেন্সি ডাকলে কেন ভাইয়া সাইফ সিদাতের কথায় ফোরন কেটে বলল সেসব কথাবাদ তার আগে এটা বল তুই আবার কবে গার্লফ্রেন্ড জুটালি এত বড় কথা তুই আমার থেকে এভাবে লুকাতে পারলি সিদাত শার্টের বোতাম লাগাচ্ছিল সবেই গোসল দিয়ে বেরিয়েছে সে ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে তার সেখান থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে সাইফের কথা শুনে সিদাতের হাত নিজের অজান্তেই থেমে গেল বিস্ময় ভরা চোখে সাইফের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল এসব কি বলছ গার্লফ্রেন্ড সাইফ চোখ গরম করে তাকালো সিদাতের দিকে হাত উঠিয়ে মার দেওয়ার ভঙ্গি করে বলল মেরে পিঠের চামড়া তুলে নিব আড়ালে আবডালে সব সেরে এখন ন্যাকা সাজা হচ্ছে গার্লফ্রেন্ড কি জিনিস তা তুমি বুঝো না আমি আসলেই বুঝতে পারছি না ভাইয়া তুমি কি বলছো আমার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে আমি তো সবেই জামালপুর থেকে আসলাম মাথাটা তোমার আসলেই গেছে মাথা আমার পুরোপুরি সুস্থ কোথাও যায়নি তুই সত্যি বলবি নাকি আমি বাবার কানে এই কথা লাগাবো। আমার গার্লফ্রেন্ড আছে আমি জানি না আর তুমি আমাকে হুমকি দিচ্ছ কে বলেছে এসব অহেতুক কথা সাইফ ভুরু কুচকালো সিদাতের মুখভঙ্গি স্বাভাবিক সিদাত মিথ্যে বললে সাইফের কাছে সবসময় ধরা খায় কিন্তু আজ কোনো দিক দিয়ে মনে হচ্ছে না সিদাত মিথ্যে বলছে এর মানে কি দিয়া তাকে ভুল বলল সাইফ কপালে ভাজ ফেলে বলল তোর ভাবির বোনেরা নাকি বলেছে তোর গার্লফ্রেন্ড আছে সিদাত চাপা দীর্ঘশ্বাস ফেললো আবার শার্টের বোতাম লাগাতে মনোযোগী হয়ে বলল এমনই বলেছিলাম গার্লফ্রেন্ড আছে স্বভাব সুবিধার লাগছিল না এদের সাইফ এতক্ষণে অঙ্কের হিসেবটা মেলাতে সক্ষম হল ফোস করে নিঃশ্বাস ফেলে বলল যাক ভালোই হয়েছে ও হ্যাঁ তোকে আরেকটা নিউজ দেওয়ার আছে কেমন নিউজ বাবা এবার বিয়ের জন্যে তোর পিছে লেগেছে মায়ের ইচ্ছে তোর বউ শীঘ্রই দেখতে চায় তরি ফুটপাতের বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে পিছে ফিরতেই কারো সঙ্গে ধাক্কা খেল যার ফলে তার হাতে থাকা স্কেচবুক আর পেন্সিলগুলো পড়ে যায় তরি অপ্রস্তুত হয় সামনে তাকাতেই ভরকালো সিদাত মাথা নিচু করে স্কেচবুকের পেজটির দিকে চেয়ে আছে তরি শুকনো ঢোক গিলে দ্রুত সেগুলো উঠিয়ে তার ব্যাগে পুড়ে নেয় সিদাত অবাক সরে বলল তোমার স্কেচ তো দারুণ নিকাব রানী তোরি বিব্রত হল মিথ্যাও বলতে পারল না এজন্যে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল যা দেখেছেন তা ভুলে যান বলেই সিদাতের পাশ কেটে যেতে নিলে সিদাত বলল প্রতিভা ভুলতে নেই তোমার স্কেচ সত্যিই সুন্দর তুমি কি চারুকলা থেকে পড়ছ তরি জবাব দিল না সে চলতে লাগল তো তার পিছে পিছে হাঁটছে তরি প্রথমে সেভাবে খেয়াল করেনি কি মনে করে পিছে চাইতেন সিদাতকে পেল সিদাত অমাইক হাসি দিয়ে দাঁড়িয়ে পড়েছে তরি সিদাতের সম্মুখে দাঁড়িয়ে বলল ভুলে যেতে বলেছি ভুলে যাবেন কেন আকিবুকি তোমার টপ সিক্রেট নাকি তরি মুখে কিছু না বললেও সিদাত যা বোঝার বুঝে নিল সিদাত হেসে প্রসঙ্গ পাল্টে বলল ট্রুলি বলি নিকাব রানী তোমাকে দেখলে আমার চোখের শান্তি মিলে এমন কেন হয় তরি চকালো মাথা তুলে সিদাতের চোখের দিকে চাইল পরমুহূর্তেই বিব্রত হয়ে পড়ল সে এই চোখ জোড়ায় অন্য রকম কিছু ছিল যা তরিকে কেমন চমকিয়ে দেয় তরি কোনো রকমে বলল আমার পিছু নেবেন না বলেই তরি চলে গেল সিদাত সত্যিই পিছু নেয়নি পাশের টঙে গিয়ে বলল আমাকে দুই কাপ চা দিন তো হৃদয় ম্যাজ ম্যাজ করছে দোকানদার অবাক চোখে চাইল সিদাতের দিকে কি ম্যাজ করছে তা বোধ হয় বুঝতে পারেনি সিদাত ভুরু কুচকে বলল তাকিয়ে আছেন যে কি ম্যাজ করছে বললা সিদাত মাথা চুলকাল আমতা আমতা করে বলল নাথিং চা দিন দুধ মেশানো চা কিন্তু সিদার চা দুই কাপ নয় বরং পাঁচ কাপ খেল এক নাগারে নয় অবশ্য থেমে থেমে দুশ্চিন্তা দোটানা অস্থিরতা সব একসাথে তার ওপর হামলে পড়েছে এজন্যই এই চা খেয়ে মন ও মস্তিষ্ক ঠিক করতে চাইছে কিন্তু সে গুরে বালি মাগরিবে আজান পড়েছে সিদাত চায়ের বিল পে করে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে অনয়কে ভয়েজ ম্যাসেজ দিল প্লিজ ভাই তুই আজ আমার অফিসে আয় অস্থির লাগছে সলিউশন না পেলে আজকে আমি হোস্ট করতে পারবো না জলদি আসিস সিদাদ মসজিদে ঢুকে পড়ল সিদাত তার মায়ের পাশে বসে আছে জয়া আজ চোখ বুঝে রয়েছে সিদাতের উপস্থিতিতেও তিনি চোখ খুলছে না চাপা অভিমানে জর্জরিত তিনি সিদাত হতাশ হয়ে বলছে কথা বলবে না আমার সাথে বিয়ে করব না বলেছি দেখে এত রাগ জয়া চোখ মেলল না আম্মা এটা কিন্তু ঠিক হচ্ছে না সবে তো ভাইয়ার বিয়ে হল একটু তো সময় দেওয়া আমায় জয়া তাও উত্তর দিল না হঠাৎ দিয়া পেছনে থেকে বলে ওঠে মা ততক্ষণ রাজি হবে না যতক্ষণ না তোমার গার্লফ্রেন্ডকে সে নিজের ছোট ছেলের বউ হিসেবে দেখছে সিদাত পিছে ফিরে বলল মেয়েটা মোটেও আমার গার্লফ্রেন্ড নয় ভাবি জাস্ট চেনা জানা সেই একই হলো মায়ের চাওয়াটা পূর্ণ করাটা এখন তোমার দায়িত্ব পূর্ণ করব কি করে বলো ভাবি সামান্য বন্ধুত্ব করতে গিয়েছিলাম এতেই আমার মুখের ওপর বলে দিল আমি নাকি মাতাল হয়ে তার বাসায় ঢুকেছি তাই আমাকে মেনে নিবে না আমি মোটেও ইচ্ছাকৃত মাতাল হইনি এটা তাকে কে বুঝাবে জয়া এবার চোখ মেলে তাকালো দিয়া হেসে দিল হাসি বজায় রেখে বলল দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো মা আপনার পছন্দ আছে জয়া পলক ফেললো সিদাত কিছুক্ষণ আপনামনে তার মায়ের দিকে চেয়ে রইল মিনিটখানেক সময় নিয়ে বলল ওকে ফাইন করব ওকে বিয়ে তবে আমার কিছুটা সময় চাই এত ডাকাডাকি কেন সিদাতের মুখটা কেমন শুকিয়ে গেছে সিদাত চাপা সরে বলল আই থিঙ্ক তুই রাইট অনয় কুচকে বলল প্রেমে পড়াটা খাঁচা ভেঙে মন পালানোটা সিদাতের এরূপ স্বীকারোক্তি শুনে অনয় হো হো করে হাসতে শুরু করল বলল একই তো সিদাত আবার বলল বিয়ে বাড়িতে না গেলেই হতো। ওখানেই চব্বিশ ঘন্টা ঘুরঘুর করত মন আর নিয়ন্ত্রণ করতে পারলাম না তাহলে আর চিন্তা কিসের তুই কি খুশি হোসনি এই পর্যায়ে এসে সিদাত হাসল বলল খুশি না হওয়ার কি আছে অস্থির ছিলাম তোকে বলার জন্যে দ্যাট সিট আমি যথেষ্ট হ্যাপি নিকাব রানীর মতো একজনকে পেয়ে কেউ সাধনা করেও এরকম মেয়ে পায় না রে তাহলে আর সমস্যা কি ঝামেলা তো মিটেই গেল সিদাত হাসল পরমুহূর্তে অনয়কে বলল আমার আম্মা তোরিকে পছন্দ করেছে আমার রূপে। অনয় যেন আকাশ থেকে পড়ল সিদাতের কথা শুনে সিদাতের অধরে তৃপ্তির হাসি ঝুলছে অনয় অবিশ্বাস্য কণ্ঠে বলল সত্যি হ্যাঁ যে ধরেছে আমার বউ দেখার অবশ্যই তরিকে কিন্তু বাবাকে বলবো কি করে বাবাকে বলার আগে শ্বশুরের মন জিততে হবে শ্বশুর মেয়ে না দিলে তোর ভবিষ্যৎ অন্ধকার বন্ধু এজন্যে আগে শ্বশুরকে প্রায়োরিটি দিতে হবে সে পটে গেলেই ভেবে নে তোর লাইফ সেট সিদাত তনয়ের সাথে কলে কথা বলতে বলতে ফুটপাত ধরে হাঁটছে হঠাৎ অদূরে চাইতেন দেখল আকবর সাহেব বাজারের ভারী ব্যাগ বয়ে হাঁটছে সিদাত অনয়কে কল কাটতে বলে চোখের সানগ্লাস খুলে ফেললো চুল ঠিক করতে করতে আকবর সাহেবের দিকে চলে গেল প্রথমেই অমাইক হাসি দিয়ে সালাম দিল আকবর সাহেবকে আকবর সাহেব হেসে সালামের উত্তর দিয়ে বলল তুমি সিদাত না জি আঙ্কেল বাজারের ব্যাগটা আমায় দিন আপনার বোধ হয় কষ্ট হচ্ছে আরে না না আমি পারবো। সেটা তো বললে চলে না আঙ্কেল প্লিজ না করবেন না আমাকে দিন আকবর সাহেবের থেকে এক প্রকার জোর করে ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল এরপর দুজন একসাথে হাঁটতে হাঁটতে বিভিন্ন ব্যাপারে গল্প করতে লাগল সিদাত আকবর সাহেবের কাছে মাদ্রাসা ঠিকানা চাইলে আকবর সাহেব বলল হঠাৎ কেন বাবা অ্যাকচুয়ালি আঙ্কেল হঠাৎ নয় আগামী সপ্তাহেই আমার দাদির মৃত্যুবার্ষিকী এজন্য বাবা প্রতিবারের মতো চাচ্ছেন কিছু মাদ্রাসায় মিলাদ পড়িয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্যে এতিমখানাতেও খাবার রান্না হবে তাই আমি মাদ্রাসা ঠিকানা জোগাড় করছি আকবর সাহেব সন্তুষ্ট হলেন সিদাতের কথা শুনে যাক অন্তত এই ধরনের ছেলেরা টাকা ওড়ায় না খুবই নেক চাওয়া এগুলো আকবর সাহেব সায় জানিয়ে ঠিকানাটা বলে দেয় সিদাতের এখানে মিলাদ নিয়ে আকবর সাহেবকে সন্তুষ্ট করার ইচ্ছে নেই আজ ছুটির দিনে সকাল সকাল বের হয়েছেই এসব কারণেই সাইফ বাজার আয়োজনের দিকে লক্ষ্য রাখছে আর সে সর্বপ্রথম এতিমখানা মাদ্রাসার খোঁজ করতে বেরিয়েছে আকবর সাহেবের বাজার বাড়ি অবধি পৌঁছে দিয়ে সে চলে গেল মাদ্রাসায় পরের সপ্তাহে খুব সুন্দরভাবে মিলাদ পড়ানো হল সাইদ সাহেব নিজে সিদাতের নির্ধারিত এতিমখানা এবং মাদ্রাসাগুলোতে চক্কর দিয়েছিলেন বাচ্চারা খুব খুশি হয়েছে সাইদ সাহেব সাইফ এবং সিদাতকে পেয়ে তরি খবর কিছু কিছু জানলেও সেরকম কোনো প্রতিক্রিয়া করেনি আকবর সাহেবের মুখেই শুনেছিল তরি ছাদের এক পাশে চোখ বুঝে দাঁড়িয়ে আছে শেষ বিকালের শীতল বাতাস তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে হঠাৎ কারো পায়ের শব্দ শুনে চোখ মেলে চাইল পাশে চাইতেন চমকালো বিস্ময় দুই ধাপ পিছিয়ে যায় সিদাত সিদাত পশ্চিমাকাশে চেয়ে আছে আগের মতোই তরি ভুরু কুচকে সিদাতের দিকে তাকাল পরমুহূর্তে পিছে ফিরে তরি অন্য দিকে যেতে নিলে হঠাৎ সিদাত উচ্চস্বরে বলল বিয়ে করবে আমায় তরির পা জোড়া না চাইতেও থমকে গেল হতভম্বসে পিছে ঘুরে সিদাতের দিকে তাকাতেই সিদাত মুচকি হেসে বলল এই প্রস্তাবই সরাসরি তোমার বাবাকে গিয়ে দিব তুমি আমার মায়ের পছন্দ আমার মায়ের পছন্দ আমি খোয়াতে পারি না নিকাব রানী সেদিনের পর তরির বাসার বাইরে বা ছাদে অকারণে যাওয়াটা নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে অবশ্যই সিদাতের জন্য নয় অন্য এক কারণে বাড়িওয়ালা তার বখাটে ভাতিজার জন্যে তরির প্রস্তাব নিয়ে এসেছে সে নাকি প্রায় ছাদে ওঠালে তরীকে দেখত যুবতী মেয়ে যতই নিজেকে ঢেকে চলাচল করুক না কেন কিছু পুরুষদের নজর তাদের ওপর পড়েই এজন্য আকবর সাহেবই দানিং ভীষণ দুশ্চিন্তায় আছেন যেই বাড়িতে ভাড়া থাকছে সেই বাড়িতেই এরকম একটা দম বন্ধকর পরিস্থিতি আকবর সাহেব প্রস্তাবে না করে দিলেও ওই ছেলে নির্ঘাত তার মেয়ের পিছু নিবে মেয়েকে উত্তক্ত করবে মেয়েকে নিয়েই আকবর সাহেবের যত দুশ্চিন্তা একজন মেয়ের বাবা হিসেবে সে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন তার মেয়েকে নিয়ে মেয়ের সুরক্ষা নিয়ে নয়তো আজকাল যাদিন পড়েছে কোথাও মেয়েদের সুরক্ষা নেই ওদিকে সিদাত অস্থিরতায় কাহিলেই ভেবে যে তরি তাকে নীরবে রিজেক্ট করেছে রাতে ঘুম হয় না তার খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না তার নিজস্ব হৃদয় তার বেঁচে থাকাটাই কেমন দুর্বিশহ করে তুলেছে এমন বন্ধু নাকি শত্রু উত্তর পায় না সিদাত সাহস করেও সিদাত তার বাবাকে কিছু বলতে পারে না বাবাকে খোলামেলা এসব বলা সম্ভব সে তো আর সাইফ নয় তার যথেষ্ট জোরতা কাজ করে বাবার সম্মুখে একজন মানুষ কথা বলায় যতই পটু হোক না কেন সে কোনো এক জায়গায় গিয়ে ঠিকই থমকায় সিদাতের বেলায় হয়েছে ঠিক সেরকম জবে থেকে তরিকে নিয়ে উপলব্ধি করতে শিখেছে ঠিক তখন থেকেই তার কাঙ্ক্ষিত চোখ জোড়া তাকে খুঁজে বেড়ায়। সেদিন ছাদের ঘটনার পর আর চোখের দেখা মিলেনি তরির সেই থেকেই সিদাদ ব্যাকুল সে প্রতিনিয়ত বুঝতে পারে তরি শুধু তার মায়ের পছন্দ নয় তরি তার বাজে রকম পছন্দের যেই পছন্দকে সিদাত খুইয়ে ফেলবে ভাবলেই চোখ জোড়ায় অন্ধকার দেখে অনয়ের বলা টিপসে সে অনয়ের বাসাতে এখন তেমন যায় না বললেই চলে বাঙালি মেয়ের বাবারা ছেলেদের নিজের বাড়ি থেকে বন্ধুর বাসায় পড়ে থাকাটা মোটেও ভালোভাবে নেয় না ওদিকে অনয়টাও নাকি বাসা চেঞ্জ করবে কয়েক মাস পর তার বিয়ে এজন্যে আরো সাজানো গোছানো ভালো বাসাতে কিছুদিনের মধ্যেই যাবে তখন সিদাতের কি হবে আকবর সাহেব চিন্তিত মনে বাসা থেকে বের হতেই দেখল অনয়ের ফ্ল্যাট থেকে জিনিসপত্র নামছে আকবর সাহেব ভুরু কিঞ্চিত কুচকালো অনয় হঠাৎ বেরিয়ে আসতেই তাকে দেখতে পেলো অনয় চওড়া হাসির সাথে সালাম দিয়ে খুবই নম্র গলায় বলল কি অবস্থা স্যার আকবর সাহেব তার পেশাগত দিক দিয়ে একজন শিক্ষক এজন্য অনয় তাকে স্যার বলেই সম্বোধন করে আকবর সাহেব ম্লান হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ বাসা যে এই মুহূর্তে এসে অনয় কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে মাথা চুলকে লাজুক হেসে বলল অ্যাকচুয়ালি স্যার মাসখানেক পরেই বিয়েত এজন্যে ভালো পরিবেশে আকবর সাহেব অনয়ের ইনিয়ে বিনিয়ে বলা কথার অর্থ বুঝে মুচকি হাসল পরমুহূর্তে কি ভেবে আবার চিন্তিত হয়ে পড়ল বলল তোমার চেনাজানা ভালো পরিবেশে কোথাও বাসা আছে আসলে আমিও কিছুদিন যাবৎ চাচ্ছি এই বাসাটা ছেড়ে অন্য কোথাও শিফট হব থাকলে জানিও তো অনয় বেশ চমকালো। চমকাল স্বরে বলল হঠাৎ কোনো সমস্যা না বাবা তেমন কিছু না তবে বাসা চেঞ্জ করাটা খুব জরুরি আমিও সময় সুযোগ পাচ্ছি না নতুন বাসা খোঁজার এজন্যে এক প্রকার বাধ্য হয়েই তোমাকে বললাম তরি গলির মুখে রিকশা থেকে নেমে আপনামনে হাঁটতে লাগল বাসার পথ মিনিমাম পাঁচ মিনিট এজন্যে হেঁটেই যাওয়ার সিদ্ধান্তি নেয় তরি কিছু দূর যেতেই হঠাৎ কিছু বখাটে তরির পথ আটকে দাঁড়ায় তরি এতে ভীষণ ঘাবড়ে যায় তবে সে নিজেকে নীরবে সামলে নিল মাঝের একদম সামনের ছেলেটাকে তরি চিনে এটাই বাড়িওয়ালার সেই বখাটে ভাতিজা বখাটে সোলেমান সিগারেট ফুকে তরির দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিল তরি আগেই নজর অন্য দিকে ফিরিয়ে রেখেছে এসব ছেলেদের দিকে তাকাতেও তরির ঘেন্না করে সোলেমান বিদ্ঘুটে গলায় বলল চাইছিলাম পর্দানিরে বিয়ে করে ভালো হব কিন্তু কেউ চাই না আমি ভালো হই এটা কি ঠিক বলতো তরি অস্বস্তিতে পড়ে গেল সৎ সাহস টুকু পাচ্ছে না এদের সবাইকে একসাথে দেখে হাঁটুজোড়া ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে তার মনে মনে দোয়াদ্রুত পরে কম্পিত গলায় বলল পথ ছাড়ুন তরির ভীতিগ্রস্ত কণ্ঠস্বর শুনে সোলেমান হো হো করে হেসে উঠল সোলেমানের সাথে তার চেলারাও না বুঝেই হাসিতে তাল মেলাল তরি তার হাতজোড়া মুঠি বদ্ধ করে এদিকে সেদিকে কিছু একটা খুঁজতে থাকল কিন্তু সেরকম কিছুই নজরে পড়ছে না সোলেমান হাসি বজায় রেখেই তরির দিকে দুই কদম এগিয়ে এল তরি ভয় পিছিয়ে গেল সোলেমান বলল বাহ ভয় লাগছে আমাকে কাতোর হুজুর বাপের ভয় লাগেনি আমার প্রস্তাবে না করার সময় বুঝে নাই তার একটা নাতে আমি তোর কি হাল করতে পারি তোর তো বেহাল করবই সাথে তোদের সবগুলাকেও বাড়ি ছাড়া করব তখন রাস্তায় বসে পর্দা চর্চা করিস কেমন সোলেমানের এই ধরনের বিশ্রী কথায় তোরি কেঁদে দিল বলতে চাইল তোরা আল্লাহকে ভয় কর সোলেমান তরির হাত ধরতেই নিবে অমনি কেউ তার হাত ধরে ফেলে তরি আল্লাহ বলে চিৎকার দিয়ে সরে আসে ভয় চোখ জোড়া বন্ধ সোলেমান রাগাম্বিত হয়ে সামনে তাকাতেই দেখল সিদাত ধরে আছে তার হাত সিদাতের পেছনে থেকেই সাইফ মাথা বাকিয়ে সোলেমানের দিকে চেয়ে চওড়া হাসি দিয়ে বলল ভালো আছো ছোট ভাই সাইফের গলা শুনে তরি চোখ মেলে তাকায় সিদাত সাইফকে একসাথে দেখে ভীষণ অবাক হয় তার চাইতেও বেশি অবাক হয় সোলেমান সহ তার সাঙ্গ সিদাতের চোখ জোড়া রাগে বগ করছে সে মুহূর্তেই সোলেমানের হাত মুচড়ে দিল সোলেমান দাঁত চোয়াল খিচে চাপা আর্তনাদ করে উঠল সিদাত ভীষণ গম্ভীর গলায় বলল এত সাহস এসব নোংরা চিন্তাভাবনা মাথায় আনার তাও আবার নিকাব রানীকে নিয়ে তোর এই হাত যদি তোর গলায় না ঝুলিয়েছি বলেই আরো জোরে মুচড়ে ধরল সাইফ চট করে সকলের ছবি তুলে নিল মোবাইলে সেই ছবিগুলো জুম করে দেখতে দেখতে বলল ওয়াও বাট একটু হাসলে ছবিগুলো আরো সুন্দর লাগত বিপদ অতি সন্নিকটে তা চেলাগুলোর বুঝতে বাকি রইল না এজন্যে যে যেদিকে পারে সেদিকেই ছুটে পালিয়েছে একজন চেয়েছিল সাইফের মোবাইল ছিনিয়ে ভাঙার কিন্তু সব কিছু কি এত সহজ পুরো মহল্লায় খবর ছড়িয়ে গেল বখাটে সোলেমান সহ আরো কিছু ছেলেরা হাসপাতালে ভর্তি সকলেই বাজে রকম আহত কে বা কারা এই কাজ করেছে তা কেউ জানে না তবে এটুকু জানা গেছে সোলেমান কোনো এক মেয়েকে বাজে ভাবে উত্ত্যক্ত করছিল এজন্যই তাদের এ দশা কিন্তু মেয়েটিকে কি তার পরিচয় তার কিছুই জানা যায়নি সোলেমানের বাবা চাচারা থানা পুলিশ অবধি গেছে কিন্তু কেউই বিশেষ সুবিধা দিতে পারেনি এসবটাই সামলাচ্ছে সাইফ এবং সাইদ সাহেবের ম্যানেজার আর এদিকে সিদাত তরিকে একের পর এক কল দিয়েই যাচ্ছে সিদাতের কাছে সেই প্রথম দিকেই তরির নাম্বার ছিল কিন্তু সিদাতের কখনো প্রয়োজন পড়েনি তরিকে কল দেওয়ার তরির পছন্দ অপছন্দ সবসময়ই খেয়াল রেখেছে সে কিন্তু সেই ঘটনার পরপর তরিকে সে অনবরত কল করছে তীব্র দুশ্চিন্তা তাকেও জেকে ধরেছে ওই ঘটনা খুবই অপ্রত্যাশিত এবং জঘন্য যা মস্তিষ্কে খারাপ আঘাত আনতে পারে তরির মতো মেয়ে কখনোই এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি এজন্য এই ঘটনা মেনে নেওয়া তার পক্ষে ভীষণ দুঃসাধ্য ব্যাপার তরী প্রথম দিন সিদাতের কল ধরেছিল যেদিন রাতের মধ্যে সোলেমান সহ তাদের সাথের গুলাকে ধরে উদুম মা দেওয়া হয়েছিল সবই করেছে সাইদ সাহেবের খুবই পুরানো লোক স্বয়ং সিদাত করিয়েছে এগুলা না করলে আগামী দিন তরির মতো আরও মেয়েরা এদের কবলে পড়বে সবাই তো সবসময় তাদের বাঁচাতে আসবে না এছাড়াও তরী এখন সিদাতের প্রাণ প্রাণে কেউ খারাপ চিন্তায় স্পর্শ করতে আসলে তাকে অবশ্যই শাস্তি দেওয়ার ক্ষমতা সে রাখে তরি কল রিসিভ করার পরপর সিদাদ শুধু এটুকুই বলেছিল এসবের চরম মূল্য চুকাতে হবে ওদের শুধু কালকে থেকে চোখকান খোলা রেখো সময় মতো সুন্দর খবর পেয়ে যাবে ব্যাস এটুকুই তরির অবস্থা আর জিজ্ঞেস করার সুযোগ পায়নি তরি তৎক্ষণাৎ সিদাতকে ব্লকলিস্টে ফেলে দিয়েছে যা সিদাত বোঝা সত্ত্বেও মনে ক্ষীণ আশায় অসংখ্যবার কল করে চলেছে কিছুদিন পর সিদাত সেই বাড়ি যাওয়ার পর জানতে পারে তরীরা বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট হয়েছে এ খবর শোনার পরপর সিদাতের মাথায় যেন পুরো আকাশটা দুম করে ভেঙে পড়ল চলবে